कृष्णा इस्कॉन नंदन खानन भक्तदेव सवय के अमर धन्यवत प्रणाम श्री श्री राधा दामोदर भगवान की जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय सीताराम लक्ष्मण हनुमान की जय श्रिशि निताई की जय लक्ष्मी नृसिंह देव भगवान की जय गिरिराज गोवर्धन की जय तुलसी महारानी की जय गुरु परंपरा की जय जगत गुरु श्रील प्रभुपाद की जय इस कौन मान गुरुवृंद की जय हिज होलीनेस जय का स्वामी गुरु महाराज की जय वाचा कल्पतरोय कृपा सिंधु विकता पावने वैष्णवेभ्यो नमो नम अन्यकोटी वैष्णवृंद की जय हरे कृष्ण ओके सो कल के जेखाने थेमेखान अब आरम्भ करब कि आगे एक बार हमरा संक्षेप काल की चर्चा कर आलोचना करव ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वा सुदेवाय नारायण नम नमस्कृत नरंच नरोम देवी सरस्वती व्या तथोजा मुदीरे नष्टाष्व अभद्रेश् नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोक श्रीमद्भागवतम की श्रीमद्भागवत কালকে আমি একটু সংক্ষেপে বলব আমরা কাল কী কী চর্চা করলাম তো আমরা ডিসকাস করেছিলাম কীভাবে মহাভারতের যুদ্ধটা শেষ হয়েছে ভগবান এখন দ্বারকা ফিরে যাবে কিন্তু এখানে যুধিষ্ঠির মহারাজ অনেক দুঃখিত উনি বারবার বলছেন যে আমার জুনে আমার জুনে আমার জুনে এত লোক মারা গেল আমার জুনে আমি এত পাপ করেছি আমি এত পাপিষ্ঠ আমার জুনে এখন নরকের যে নরকের যে কি বলে সেনিকগুলো সারা তারা মানে আমার অপেক্ষাতে আছে আমি এর দেহ ত্যাগ করলেই আমাকে নরকে যেতে হবে আর শেষে উনি বলছে যে আমি যত যজ্ঞ করি আমি যত কিছু করি এ পাপে থেকে আমি মুক্ত হতে পারবো না তারপর শেষে ভগবান ওনাকে বলছে তাহলে চলো আমরা যাই ভীষ্মর কাছে ভীষ্ম তোমাকে বুঝাতে পারবে আমরা তো সবাই অনেক চেষ্টা করলাম কিন্তু তুমি কারও কথা শুনছো না তারপরে আমরা নবম অধ্যায় আরম্ভ করলাম নবম অধ্যায় প্রথম শ্লোকে আমি আপনাদেরকে এই দেবব্রত ভীষ্মর পুরো মানে পূর্ব জন্মের কথাগুলো বললাম কিভাবে উনি ছিলেন প্রভাস একটা বসু আর কিভাবে কীভাবে বৈশিষ্ট্যমুনের গায়ে নন্দিনী গায়ে চুরি করার ফলে উনি সপিত হয়ে এখানে ভুল ওকে ওনাকে আসতে হলো তারপরে আমরা চর্চা করলাম কিভাবে। ভগবান অনুরোধ করেছে বলে পাণ্ডবরা খুব সুন্দর সাজিয়ে মানে সোনা টোনা পরে খুব সুন্দর আভরণ পরে ওনার যে ঘোড়াগুলো মানে রথকে পুরো মানে কি বলে সোনার আভূষণ দিয়ে সাজিয়ে ওরা সবাই মানে চলে গে চলেছে এখন কুরুক্ষেত্র যাবে ভীষ্মকে দেখতে চলে আর যখন ও রথ চেপে আছে কীরকম যুধিষ্ঠির মহারাজ দেখতে মানে কুবেরের মতন লাগছে তারপরে আমরা ধনঞ্জয়ে শব্দটা নিয়ে চর্চা করলাম কিভাবে ভক্তরা হচ্ছে ধনের ধনকে জয় করেছে যেহেতু ওরা ধন ভগবানের সেবাতে নিযুক্ত করে কিন্তু যারা ধনকে ভগবানের সেবাতে নিয়ুক্ত না করে নিজের ইন্দ্রিয় তৃপ্তিজনে ধনটাকে ব্যবহার করবে তাহলে ওরা ধনের সেবক হয়ে যাবে তারপরে আমরা চর্চা করলাম কীভাবে ভগবানকে না নাম দেওয়া হয়েছে এখানে যেহেতু উনি ভক্তবৎসল উনার চক্র দিয়ে উনি ভক্তদের রক্ষা করেন তারপরে আমরা বললাম কিভাবে ঋষি সমাজ সব এখানে চলে এসেছে ঋষি সমাজ সাধু সমাজ এখানে অনেক রকম মানে ব্রহ্ম ঋষি রাজঋষি দেব ঋষি সপ্ত ঋষি জ্ঞান ঋষি অনেক রকম ঋষিরা সবাই এখানে এসে গেছে কেন তো ওরা ভীষ্মর মুখে থেকে ভগবানের সুন্দর সুন্দর কথাগুলো শুনতে চায় তারপরে আমরা চর্চা করলাম কিভাবে একটা ভাঙ্গা মাটির পাত্রতেও গঙ্গা থাকলে গঙ্গা পবিত্র কিন্তু একটা দামি গ্লাসের ভিতরে যদি মদ থাকে মদ অপবিত্র এরকম ঝাড়ো মুখে থেকে যদি আমরা ভগবানের কথা শুনতে পাই আর আমরা ভগবানের কথা শুনলে আমরা ইন্সপায়ার হই তাহলে আমাদের শুনতে হবে ভগবানের কথাগুলো শুনতে হয় তারপরে আই থিঙ্ক এই শ্লোকটা হয়ে গেছে মানে হয় আমরা তবে সবার নামগুলো বললাম কুডিখানা নাম বললাম ওই পরশুরাম ভরদ্বাজ বৃহদ্বাজ বশিষ্ঠ কীরকম সবাই এসেছে আমার মনে হচ্ছে আমি ওখানেই শেষ করলাম ठीक है कि आज के आठ नंबर श्लोकটা নিতে হবে কেউ বলতে পারবে ঠিক না হুম ओके তাহলে আজকে আমরা আট নাম্বার শ্লোকটা আরম্ভ করি অন্য চামুনয়ো ব্রহ্মান ব্রহ্মরাস্তা দয়ো מלহ ব্রহ্মরাতা िष्ये रूपेता कश्यपाङ्गीरसादया अन्यचामुनयो ब्रह्मान् ब्रह्मरातादयो मलः शिष्ये रूपेत आजाग्मु कश्यपाङ्गिराङ्गिरास्दयः বলছে হ্যাঁ এখানে ব্রহ্মরাত ব্রহ্মরাত মানে সুখদেব গোস্বামী বলছে ব্রহ্মরাত সুখদেব গোস্বামী উনি এসেছেন ভীষ্মথিকে শুনতে জুনে আর কশ্যপ উনি এসেছে আর অঙ্গিরা ঋষি এসেছে আর আবার এখানে একটা খুব সুন্দর কথা বলা হচ্ছে যে একা আসেনি ওরা সবাই নিজে নিজে শিষ্যদেরকে নিয়ে এসেছে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ শাস্ত্রতে বলা হচ্ছে যদি কোনো গুরু কোথায় মানে ভাগবত কথা কিংবা ভালো কিছু শুনতে যাচ্ছে তাহলে ওর দরকার আছে ভালো কাজে শিষ্যকে সাথে নিয়ে চলা এরকমই যদি কোনো পতি মানে বাড়িতে গৃহস্থের বাড়িতে মানে অধ্যক্ষটাকে পতি যদি কোনো ভালো কাজ করতে যায় তাহলে পুরো পরিবারকে সাথে নিয়ে যেতে হবে মানে এই শ্লোক থেকে আমরা এটা বুঝতে পারি মানে যদি কেউ ভাগবত কথা শুনতে যাচ্ছে মানে এটা না যে একা একা মানে কী বলে ভগবানের ভক্তি করবে পুরো পরিবারকে সাথে নিয়ে স্ত্রী বাচ্চারা সবাইকে নিয়ে ভগবানের ভক্তি করতে হবে সবাইকে নিয়ে ভগবানের কথাগুলো শুনতে হবে কেন আমি একটা আমার একটা খুব সুন্দর একটা গল্প মনে আসছে নিশ্চয়ই আপনারা সবাই জানেন একটা ছোটোবেলা মানে বাচ্চাদের কি বলে ক্লাস ওয়ান ক্লাস টু বয়ে থাকে ওখানে মানে মানে গল্পটা এরকম আছে মানে প্যারা গেলো পিজনস পিজনকে আবার কী বলে পেয়ারা প্যারা 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 গেলো একটা মানে জঙ্গলে অনেকগুলো প্যারা আছে এখন এই প্যারাগুলো কি শিকারীরা ধরে ধরে মানে ওদেরকে বিক্রি করবে কিংবা তার মাছ খাবে তো একবার কি হয়েছে একটা জঙ্গলের ভিতরে শিকারি গেছে আর ওখানে একটা বড় জাল ফেলেছে আর জালের ভিতরে মানে দানা তো এখনও প্যারাগুলো দূরে থেকে দানা দেখে আকর্ষিত হচ্ছে ওরা এখন যাবে দানা খেতে জুনে কিন্তু ওখানে একটা বুড়ো প্যারা ছিল মানে ওর একটু বুদ্ধি তো বলছে দেখো তোমরা যাবে না তোমরা যদি যাবে তাহলে তোমরা তোমাদের পায়েটা এ জালে মানে ফেঁসে যাবে আর তোমরা সবাই মরে যাবে তোমরা যাবে না এখন এরা সবাই তো ইয়াং পায়রা গেলো বলছে তোমার কথাটা আমরা বিশ্বাস করি না কিছু হবে না আমরা তো কোনো কয় কোথায় কই আমরা তো দেখতে পাই না কোনো জাল টাল নেই তুই এখানে কত সুন্দর দানাগুলো দেখা যাচ্ছে আমাদের যে খিদে পেয়েছে যে এখন কোথায় যাব সামনে এসে যদি কেউ দানা ফেলে যায় আমরা কেন খাবো না আমার তো আমরা তো যাব তুমি যাবে না যাবে না আমরা তো যাব সবাই চলে গেছে দানা খাচ্ছে এখন পেট ভরে দানা খাওয়ার পরে যখন এখন উড়তে চেষ্টা করে তখন দেখছে পায়টা তো ফেসে গেছে জালের ভিতরে হ্যাঁ এখন আর কান কাঁদছে সবাই এ তো আমরা ফেঁসে গেলাম এখন শিকারি আমাদেরকে নিয়ে চলে যাবে আমাদের মাস খাবে এখন আমরা কি করব। তখন ওই যে বুড়ো প্যারা ওখান থেকে উড়ে চলে যাচ্ছে এদেরকে দেখে মানে খুব দয়া করে তখন এই প্যারাগুলো বলছে এই বুড়ো প্যারাটা দাঁড়াও আমাদের কিছু সাহায্য করো বলছে আর আমি কি সাহায্য করবো আমি তো আগেই বললাম তোমরা এখন ফেসে গেছো বলছে না না তোমার তো অনেক বুদ্ধি আছে কিছু তো বলো তখন ওখানে ঠিক আছে একটা কাজ করো আমি একসাথে মানে তোমার যে যখন বলবো এক দুই তিন তোমরা কি করবে একসাথে সবাই মানে পাখ যে ওদের যে পাখ থাকে মানে উইংস তোমরা একসাথে উড়ে চলবে তোমরা যদি একসাথে সবাই উড়বে তাহলে পুরো জালটাই তোমাদের সাথে সাথে উপরে উঠে যাবে তাহলে তোমরা বেঁচে যাবে তো যখনই মানে বুড়ো প্যারাটা এরকম বলে তখন সবাই এক সাথে মানে যত প্যারা গেলো ছিল সবাই এক সাথে মানে উড়তে আরম্ভ করে তখন পুরো জালটাই মানে উঠে নিয়ে চলে যায় তখন শিকারী যখন দূরে থেকে দেখে ওদের পিছনে ছুটে এই আমার জালটা চলে গেল জালটা চলে গেল এই গল্পটা প্রতি মানে কি বলে একটা বিদ্যার্থীর জীবনে মানে একটা ক্লাস ওয়ানে কিংবা ক্লাস টু বয়ে থাকবে যে ইউনিটি ইজ এ ফোর্স মানে এরা মানে কাহিনীটা বলে কিন্তু আমি বলছি এই কাহানিটার মাইনে ভক্তদের জীবনে আমাদেরকে শাস্ত্র বলেছে যে বিয়ে করা মায়া এই যে আমরা যে যে গৃহস্থ আশ্রমের ভিতরে আমরা ঢুকেছি সেটা সে অফকোর্স অবশ্য সেটা একটা মানে মায়ার ঝাল কিন্তু আমরা মানে কী বলে জানিয়া শুনিয়া বিষ খাইনো আমাদের এরকম স্থিতি আছে মানে হ্যাঁ আমরা জানি শুনি কিন্তু করতেই হবে থাকতেই হবে গৃহস্থ জীবনে তো তার মানে আমরা শুনেছি কিন্তু তাও শিকারীর জালে ভিতরে আমরা চলে গেছি দানার উপরে আকর্ষিত হয় ওকে কোনো অসুবিধা নেই কিন্তু এখন কম্পকে একটু বুদ্ধি উপয়োগ করে কি করতে হবে একসাথে প্যারাগুলোকে উঠতে হবে তার মানে এই যে আমরা গৃহস্থ সংসারের ভিতরে ঢুকে গেছি এখন কী করতে হবে একসাথে আমাদেরকে মায়া জালটাকে উঠাতে হবে মানে স্ত্রী বাচ্চারা সবাই মিলে যদি সহকুটুম্ব পুরো পরিবার যদি একসাথে মানে ভগবানের ভক্তি করবে ভগবানের গল্পগুলো শুনবে কথা শুনবে জপ করবে প্রসাদ খাবে তখন কি হবে একসাথে মানে ও মায়ার ঝালটাকে নিয়ে উড়ে যাবে ভগবান ধামে কিন্তু যদি একা একা চেষ্টা করবে তাহলে ও পায়রার মতো মানে পায়টা ঝালের ভিতরে থাকবে কিচ্ছু করতে পারবে না একসাথে সবাইকে সেই ভক্তি সাথে। একসাথে একসাথে মানে যদি ধাম দর্শনে যাবেন সহকুটুম যান জব করতে বসবেন সবাই মিলে বস জব করেন বই পড়বে ভাগবত পড়বে সবাই মিলে ভাগবত পড়েন প্রসাদ খান সবাই মিলে প্রসাদ খান তাহলে একসাথে যদি আমরা সবাই মিলে করবো একসাথে পুরো পরিবার করলে তাড়াতাড়ি ধাম যাওয়া যাবে তো এখানে দেখবেন এই যে বড় বড় ঋষি আর সাধুরা এসেছে সবাই নিজে নিজে মানে শিষ্যদেরকে নিয়ে এসেছে যেরকম একটা মন্দিরে অধ্যক্ষ ওর দরকার আছে সবাইকে ভক্তিজীবনে নিয়ে আসা একটা গুরুকে দরকার আছে ওনার সবাই শিষ্যদেরকে ভক্তিতে নিয়ে আসা একটা পতিকে দরকার আছে পুরো কুটুম্ব ওর স্ত্রী বাচ্চা সবাইকে ভক্তিতে নিয়ে আসা তো এরকম এখানে ও সবাইকে নিয়ে এসে গেছে আর এদের আতুরতা দেখেন মানে আমি পড়েছিলাম যে হাজার 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 সাধুরা এসেছিলো দূরে দূরে থেকে চৌদ ব্রহ্মাণ্ড থেকে অনেক মানে ভোর লোক কি বলছে নিচে যে পাতাল সুতাল রসাতাল তালাতাল সব সব জায়গা থেকে মানে সবাই এসেছে ভীষ্মের কথা শুনতে জন্য অ্যাকচুয়ালি অনেক সময় ভক্তরা জিজ্ঞেস করে ভক্তিতে আমরা আগে যাচ্ছি কি না সেটা আমরা কি করে বুঝতে পারবো তো ভক্তিতে আমরা আগে যাচ্ছি তার একটা সিমটম হচ্ছে যে আমরা কৃষ্ণ কথা শুনতে জুনে আমাদের কেরকম আসক্তি আছে কৃষ্ণ কথা শুনতে জুনে আমাদের আসক্তিটা কীরকম আছে যদি কৃষ্ণ কথা শুনতে জুনে আসক্তি দিনে দিনে বড়ছে তার মানে আমরা ভক্তি জীবনে আগে যাচ্ছি না অনেক সময় জিজ্ঞেস করে তো কী করে বুঝবো যে আমি কাল থেকে আজকে আরও ভালো ভক্ত হয়েছি কি না গত বছর থেকে এই বছর আমার ভক্তি কি বড়েছে কি না কীভাবে মাপা যাবে এটা তো কোনো দুধ না যে লিটারভাবে মাপবো কিংবা কোনো এটা তো মানে কি বলে আলু তো না যে কেজির ভাবে কি করে আমি নিজেকে কি করে বুঝবো যে আমি ভক্তিতে আগে হয়েছি কিনা তো মানে যদি আমার কৃষ্ণ কথা শোনার আসক্তি বড়েছে মানে আমি ভক্তিতে আগে যাচ্ছি তো এখানে এরা তো সবাই শুদ্ধ ভক্ত সেই জন্য এরা কৃষ্ণ কথা শুনতে জন্য আতুর থাকে তো এখানে এরা সবাইকে নিয়ে এসে গেছে ভগবানের কথা শুনতে জীবনের লক্ষ্য হচ্ছে আমাদের যে ভগবানের কথাগুলো শুনে ভালো ভগবানের ভক্ত হওয়া ভাগবত শোনার লক্ষ্য হচ্ছে ভাগবত হওয়া মানে ভাগবত হচ্ছে দুই রকম একটা তো হচ্ছে পুস্তক মানে একটা বই ভাগবত একটা হচ্ছে ব্যক্তি ভাগবত তো জীবনের লক্ষ্য হচ্ছে যে আমরা এই বই ভাগবত পড়ে ব্যক্তি ভাগবত হতে চেষ্টা করব। মানে ভালো ভক্ত হতে চেষ্টা করব। আর সেটা জন্য আমাদের কি বলে সেটার জন্য আমাদের আলোচতা করতে নেই কিংবা আমাকে তো ডাকে নেই আমাকে যেতে হবে না কি আমাকে তো কেউ ইনভিটেশান দেয় নেই আমাকে তো কেউ বলে না যে আপনার আপনি আসেন ক্লাস শুনতে ওইগুলো মানে মনে এই করতে নেই যেখানেই কথা হচ্ছে সেখানে আমাদের মানে ঢুকে যেতে হবে আর কথাটা শুনতে হবে একটা পদ্মফুলের গন্ধ মধুমুখী এবার বাংলাতে আবার মৌমাছি তো হাউসফ্লাই মধু মৌমাছি বলে না কি বলে আমি বুঝতে পারছি না হাউস মানে মধুমাখি হানিবি এই মধুমুখীটা কী করবে দূরে থেকে যদি দেখবে কোনো পদ্মফুলের গন্ধ মানে পদ্মফুলের খুব সুন্দর সুগন্ধ আসে তো দূরে দূরে থেকে মানে ওরা এসে যায় এই পদ্মফুলের গন্ধটা নিতে জুনে পদ্মফুলের ভিতরে যে মধু হানি সেটা স্বাদ নিতে জুনে ওরা দূরে দূরে থেকে আসে কিন্তু সেই পুকুরে ভিতরে যেখানে পদ্মফুল আছে সে পুকুরের ভিতরে অনেকগুলো ব্যান থাকে ব্যান ব্যান বলে মানে ফ্রগ ফ্রগ অনেকগুলো ব্যান থাকে কিন্তু ও ব্যানগুলোর মানে ওই পদ্মফুলের কোনো দাম নেই ওই রকম প্যাঁক প্যাঁক করতে থাকবে কিন্তু পদ্মফুলের যে এত সুন্দর গন্ধ আসছে পদ্মফুলের যে ভিতরে যে এত সুন্দর মধু আছে সে তার দামটা বুঝে না কিন্তু মধুম মানে মধুমা দূরে দূরে থেকে আসবে ও ফুলের। গন্ধটা নিতে জনে সো এরকম যারা ভক্ত এরা সবাই ভক্ত সেজন্যে দূরে দূরে থেকে এসেছে ভীষ্মর কথাগুলো শুনতে জন্যে যারা ভক্ত ওরা কোনো না কোনো রকম মানে খুঁজবে কোথায় ভালো ভগবত কথা হচ্ছে কোথায় ভগবানের কথা হচ্ছে কোথায় ভগবানের বাণী শোনা যাবে ওরা ওখান থেকে এসে ভগবানের বাণীগুলো শুনবে আর ভাগবত শুনলে তার অনেক মহিমা আছে আমি অনেক অনেক দিন আগে একবার আই থিঙ্ক মনে হচ্ছে এটা স্কন্ধপুরাণ স্কন্ধপুরাণের তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর ষোলো তো খুব সুন্দর লেখা আছে যে ভাগবত শুনলে কি হবে বলছি যদি কোনো সত্রিয় ভাগবত শুনবে তাহলে ওর রাজ্যটা মানে বাড়াতে পারবে মানে আরও বিশাল রাজ্য বানাতে পারবে আরও এক্সপ্যান্ড করতে পারবে যদি কোনো শূদ্র ভাগবত শুনবে তাহলে ওর শরীর ভালো হয়ে যাবে যদি শরীরে কোনো রোগ আছে চলে যাবে যদি কোনো ব্রাহ্মণ ভাগবত শুনবে তাহলে ওর বৃদ্ধা বুদ্ধি বড়ে যাবে যদি কোনো বৈশ্য ভাগবত শুনবে তাহলে ও আরও টাকা পয়সা কামাতে পারবে যদি কোনো স্ত্রী ভাগবত শুনবে তাহলে ওর যেটা ইচ্ছা আছে সেটা পূর্তি হয়ে যাবে এরকম মানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে ভাগবত হচ্ছে সবাই জুনে মানে যদি কারো ভক্তি করার ইচ্ছা আছে তাদের জন্য ভালো যদি কেউ ভাবে কিছু মানে অর্জন করতে চায় ধনার্জন করতে চায় তাহলে ওদের জন্যেও ভালো যারও যদি কেউ নিরোগ কায়া মানে ভালো শরীর চায় তাদের জন্যে ভালো সবাই জন্যে মানে ভাগবতের কিছু না কিছু সবাই জন্যে আছে তো এরকম ভক্ত যারা ভক্ত তাদেরকে মন দিয়ে প্রতিদিন নিত্যম ভাগবত সেবায়া করতে হবে তো এখানে এরা দূরে দূরে থেকে এসেছে ভীষ্মর মুখে থেকে ভাগবত শুনতে জন্য পরে শ্লোকে আমরা চলে যাব তন সমেত মহাভাগন উপলভ্যাসুত্তমা পূজয়ামশ ধর্মগ্না দেশ কালা বিভাগবে খুব সুন্দর এখানে আপনি লক্ষ্য করেন ভীষ্মকে দুই নামে ডাকা হয়েছে বসুত্তমা আর ধর্মগ্না বসুত্তমা মানে বসুদের ভিতরে যিনি হচ্ছেন উত্তম কালকে আমরা বসুর কথাটা গল্পটা শুনলাম না কিভাবে আটটা বসুুর ভিতরে এ প্রভাস বসু ছিলেন উত্তম সবাই থেকে ছোটো ছিলেন কিন্তু গুণের উত্তম ছিলেন বদমাসিয়ে উত্তমভাবে করেছে সেজন্যে ওকে মানে এই শ্রাপ দেওয়া হয়েছে আর উনি মানে দেবব্রত ভীষ্ম হয়ে এবারে জন্ম নিতে হলো তো বলছে বসুত্তমা বসুদের মধ্যে উত্তম বলে গোস্বামী ওনাকে ডাকছে আর আরেকটা এখানে ওনার জন্য শব্দ ব্যবহার হয়েছে ধর্মগ্ন কেন ধর্মগ্ন যেহেতু ধর্মগ্ন মানে যে যে পরিস্থিতি হোক ওরা ধর্মকে কোনোদিন ছাড়বে না মানে যেই পরিস্থিতি থেকে ওনাদেরকে ঢাললেও ধর্ম ছাড়বে না যেরকম একটা ভক্ত মানে যদি কিছু নাও পাবে খেতে জুনে উপবাস করবে কিন্তু মাছ খাবে না পেঁয়াজ লশন খাবে না মানে কিছু কিছু যেরকম মানে ধর্মের যে রুলসগুলো আছে যেরকমই হো পরিস্থিতি এইগুলো ছাড়বে না যেরকম আমরা সবাই দীক্ষিত ভক্ত মানে আমাদের জীবনে যেরকমই কষ্ট হোক কিন্তু কিছু কিছু আমরা ছাড়বো না যে আমাদের ষোলোমালা আছে আমাদের চারটা নিয়ম আছে এরকম ধর্মগ্না মানে যারা জীবনে যে কোনো পরিস্থিতি আসলেও ওরা ধর্মকে কোনোদিন ছাড়ে না তাদেরকে বলা হয় ধর্মগ্না আর আরেকটা অর্থ হচ্ছে যাদের যার ধর্মর ব্যাপারে পুরোটা জ্ঞান আছে মানে পুরোপুরো ধর্মটাকে জানে ধর্ম মানে কী সেটা উনি ভালোভাবে বুঝেন তো এখানে ভীষ্মকে বলা হয়েছে কেন আপনি যদি দেখেন সাধারণত আমাদের জীবনে যদি সব কিছু ভালো থাকে আমরা খুব সুন্দর ভক্ত হয়ে থাকি কিন্তু যদি কিছু মানে উল্টা দিকে হয়েছে আমরা একটা রূপ দেখাই আমাদের রাইট আমাদের মানে দুই তিন দুই তিন রকম মাস্ক থাকে মানে একটা তো বাইরের লোকের সাথে মানে যেভাবে আমরা কথা বলি একটা তো বাড়ির লোকের সাথে একটা তো আমাদের একটা এরকম স্বরূপ থাকে যেটা কেউ জানে না শুধু ভগবান জানে কিন্তু প্রকৃত প্রকৃত যদি কেউ ভক্তি জীবনে আগে যেতে চায় তাহলে এর তিনটা আলাদা আলাদা জীবন রাখতে নেই তিনটা জীবনকে একই বানিয়ে দিতে হবে তার মানে বাইরে সবার সাথে যেভাবে কথা বলছে সেভাবেই বাড়িতে কথা বলতে হবে আর যেভাবে বাড়িতে কথা বলছে সেভাবেই যদি কেউ না থাকলেও সেভাবেই ব্যবহার করবে যখন তিনটা জীবনই একটা হয়ে যাবে তখন ভক্তিতে আগে যেতে পারবে না হলে হবে একটা ড্রামার মতন হয়ে যাবে ড্রামাতে কীরকম মানে একটা মাস্ক পরে কিনা জোকারের মতম ড্রামা করবে তারপরে মাস্ক বার করে আরেকটা কিছু অ্যাক্টিং করবে এরকম না একই জীবন আমাদের রাখতে হবে মানে ওটা ভগবান ভগবানের সাথে কানেক্টেড কমপ্লিটলি সো এখানে ভীষ্ম পরিস্থিতি ভালো নেই উনি মানে ভীষ্মর পরিস্থিতি কীরকম আছে উনি একটা বান আছেন কিন্তু এখানেও উনি উনার ধর্ম ছাড়েনি কিন্তু কোন ধর্মটা ছাড়েনি একটা ধর্ম হচ্ছে যদি আমরা কোনো বৈষ্ণবকে দেখি সর্বপ্রথম আমাদের কি মানে প্রণাম করতে হবে আর একটা কি স্মাইল করতে হবে এগুলো স্কন্দপুরাণে আছে কিন্তু স্কন্দপুরাণে আছে যদি বৈষ্ণবকে দেখে আপনি যদি স্মাইল না করবেন আপনি যদি প্রণাম না করবেন আপনি যদি বৈষ্ণবকে দেখে আনন্দ না হবেন আপনি যদি বৈষ্ণবকে দেখে ঈর্ষা করবেন আপনি যদি বৈষ্ণবকে মনের মধ্যে মানে খারাপ ভাবনা করছেন আপনি যদি বৈষ্ণবকে মার মারছেন এগুলো সব মানে বৈষ্ণব অপরাধ তার মানে আমরা যদি বৈষ্ণবকে দেখি সাথে সাথে মানে আমাদের মাথাটা মানে প্রণাম করতে হবে একবার দূরে থেকে যখন দেখি তখন প্রণাম করতে হবে একবার পাশে গিয়ে প্রণাম করতে হবে একবার যখন আমাদের সাথে বৈষ্ণবেরা কথা বলে তখন প্রণাম করতে হবে তিনবার বৈষ্ণবকে প্রণাম করতে হয় তো এখানে ভীষ্মের এখন পরিস্থিতি কি আছে উনি প্রণাম করতে পারবেন না এত যে হাজার হাজার বৈষ্ণবরা এসেছে যেহেতু উনি বানসাইয়াতে আছেন তাও তাও দেশকাল পরিস্থিতি হিসাবে উনি যত সম্ভব সব এই ঋষি সমাজ সাধু সমাজের যত ভক্তদের আছে ওনাদেরকে উচিত সম্মান করেছে কীভাবে উচিত সম্মান করেছে সেটাতে আচার্য কমেন্ট্রিতে বলছে উনি তো নড়তে পারছেন না কেন হাতগুলো বানে ফিক্স মাথাটা পুরো বান লাগানো আছে মানে শরীরটা কিচ্ছু নাড়াতে পারবে না মানে এরকমই করতে পারবে না তাও কী করেছে ওনার যে চোখগুলো চোখগুলো মানে খোল বন্ধ মানে অনেক সময় আমরা যদি কাউকে দূরে থেকে দেখেছি কোনো লেকচার চলছে মাঝে তো মানে দণ্ডবৎ প্রণাম বলে আমরা মানে বলতে পারবো না তখন আমরা কী করবি কী করবো সাথে সাথে মানে হাত দিয়ে এরকম যে হ্যাঁ মানে আপনাকে প্রণাম করেছে এরকম ভীষ্ম কী করেছে কোথাও হাত দিয়ে কিছু করতে পারছে না ও চোখটা মানে বন্ধ খোল করে মানে হ্যাঁ যে আমি আপনাকে প্রণাম করছি আরেকটা ভীষ্ম কী করেছে সুন্দর কথা বলেছে এটা খুব ইম্পর্ট্যান্ট এখানে আপনি দেখবেন শিলাপ্র প্রপাদ এখানে পরপরতে লিখেছে তাৎপর্যতে খুব সুন্দরভাবে যে যেভাবে আমাদের পরিস্থিতি আছে ও ওই পরিস্থিতিতে যতটুকু আমরা পারবো অতটুকু অতিথিদেরকে মান দিতে হবে এটা খুব ইম্পর্টেন্ট ইনফ্যাক্ট অনেকগুলো উপরে নরক আছে তো ওটার ভিতর একটা নরকের নাম আমি নাম এখন সঠিক বুঝতে পারছে মানে বলতে পারছে না মনে পড়ছে না কিন্তু ও নরকটা বানানো হয়েছে জন্য জানেন যদি আমাদের বাড়িতে কোনো অতিথি এসেছে আর আমরা যদি ও অতিথিকে ভালোভাবে না দেখি তাহলে আমাদের ও নরকে যেতে হয় নরকেরে অনেক বড়ো মানে মেনু কার্ড আছে মানে মিথ্যা কথা বলার একটা নরক আছে অভদ্র স্ত্রী সঙ্গ করার নরক আছে অতিথিদের যদি ভালোভাবে না খাইয়েছেন তার নরক আছে যদি অন্য কারো জিনিস আপনি নিয়ে নিয়েছেন মানে কারো প্লেটে থেকে মানে কারো যেটা পাওয়ার ছিল আপনি দিলেন না আপনি নিয়ে নিলেন তার একটা নরক আছে তো আমি যখন এইগুলো পড়েছিলাম আমি ভাবলাম অরে বাপরে মানে যারা অতিথি যারা আসবে তাদেরকে ভালোভাবে দেখতে হবে যদি অতিথিদেরকে ভালোভাবে না দেখবো তাহলে তার একটা নরক আছে তো এখানে প্রভুপাত বলছে একটা কাজ করা যায় যদি ধরেন আপনারা খুব গরিব মানে আমরা যে ওই যে পিঠা সন্দেশ রসগোল্লা মানে খাওয়াতে পারবো না কোনো অসুবিধা নেই জল খাবিয়ে দিন না জলে খাওয়াতে পারছি না আমার এরকম সিচুয়েশান আছে বাড়িতে মানে জলে নেই তাহলে ঠিক আছে বলছে স্মাইল কিচ্ছু না করতে পারলে মিষ্টি কথা কম্পকে মিষ্টি কথা তো বলতে পারবেন হ্যাঁ ঠিক আছেন ভালো আছেন বসেন কোথায় থেকে আসতেন সব ঠিক তো বাড়িতে বাস অতটুকু মানে অতটুকু যদি কেউ না বলবে তাহলে মানে অনেক বড়ো পাপ সেটা আচার্যারা বলছে মিষ্টি কথা মানে আমাদের পরিস্থিতির হিসাবে মানে বলছে না যে সব মানে কি বলে ফিস্টি খাওয়াতে হবে যতটুকু আমরা পারবো যদি কেউ বৈষ্ণব আমাদের বাড়িতে এসেছে তাকে তাকে সম্মান দিতে হবে আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাণী বাণী আমরা কিভাবে কথা বলবো অনেক সময় কি হয় আমরা অনেক কিছু দিই কিন্তু কথা ভালো বলতে পারিনি মানে ফিস্ট খাওয়াবো অনেক রকমের ডাল আছে ভাত আছে শুক্তা আছে অনেক কিছু মানে পকোড়া আছে অনেক কিছু আপনি বানালেন কিন্তু আপনি যদি ভালো কথা বলতে পারছেন না তাহলে लोकर मनटा कम हो मान खे सब ट्रिटमेंट साथ भाव कथा बहुत खूब इम्पर्टेंट धरने जी क्यों हमारे इसे चीजें जी खान 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 एक अनेक कष्ट बनिए जी अपनी नाबें सब बेचे जा बेचे गए को खाते हो एखन कूकुर के, के, के खारे अपना खावान भलो होना खान 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 কেন কুকুর থেকে তো আপনার খাওয়ালে ভালো হবে না বেঁচে গেলে এখন কী হবে কুকুরকে খুঁজে খাওয়াতে হবে তো যদি আমি এরকম কথা বলবো আপনি কি খাবেন বলে আর দরকার নেই আপনার প্রসাদ তো আমি বলবো না পার আমি তো ফিস্ট বানালাম তো ওই দেখেন তো শুক্তা বানালাম এই দেখেন তো আমি বেগুন ফোড়া বানালাম বলে আরে কিন্তু আপনার কথাগুলো কীরকম আছে আর যদি কম আইটেম বানিয়েছি যে ডাল ভাত দিলাম কিন্তু যদি ভালোভাবে বললাম যে হ্যাঁ প্রভু এ প্রসাদ নিন তখন কত সুন্দর লাগবে তো ওয়ানই খুব ইম্পর্ট্যান্ট তো এখানে ভীষ্ম উঠে প্রণাম করতে পারছে না কাউকে কিন্তু খুব সুন্দরভাবে কথা বলছে সবাই সাথে মিষ্টিভাবে ভালো আছেন পর্বতমণি আপনি ভালো আছেন আপনি আসলেন আমায় দেখতে জুনে ও পরশুরাম মহারাজ আপনি ভালো আছেন এরকম করে সবাইকে যারা যারা এসেছে একে মানে যারা ইম্পর্ট্যান্ট যারা পাশে পাশে বসে আছে সবাইকে মানে উনি হাত জোড়তে পারছে না কিন্তু মুখে সুন্দর কথা গিলো বলে সবাইকে ওয়েলকাম করছে সো মুখে সুন্দর কথা বলাটা খুব ইম্পর্ট্যান্ট আমার একটা জোক মনে পড়ছে একটা বাড়িতে একটা কৃপণ লোক ছিল অনেক কৃপণ কাউকে কিছু দিতে চায় না কিন্তু ও মানে আমার এই ক্লাসটা শুনে নিয়েছে ধরেন যে মাতাজি বলল তো একটু মানে ভালোভাবে কথা বলতে হবে জল না দিতে পারলেও ভালোভাবে কথা বলেন তো ও এখন মানে ও মনে নিয়ে নিয়েছে ঠিক আছে কিছু না দিলে ভালো কথা বলবো তো বাড়িতে কোনো আত্ম মানে অতিথি এসেছে অতিথি এসেছে সাথে সাথে মানে ও একদম মিষ্টিভাবে বলছে আরে আপনি আসলেন খুব ভালো কি খাবেন চা খাবেন কফি খাবেন তো বলছে হ্যাঁ ঠিক আছে চা খাবো আচ্ছা ঠিক আছে চা খাবেন আচ্ছা আচ্ছা আপনি কিভাবে চা খান মানে কি চা চাতে কি দুধ দিতে হবে না জল দিলেই হচ্ছে মানে আজকাল তো সবাই গ্রিন টি খায় তো মানে গ্রিন টি আপনার কোনো ডায়াবেটিস না আমার কোনো প্রবলেম নেই আপনি দুধ দিলেই হচ্ছে আচ্ছা দুধ দিলে হবে আচ্ছা কিসের দুধ দেবো ও গায়ের দুধ দেবো না মোশের দুধ দিলে হবে না 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 গায়ের দুধ দিতে পারেন আচ্ছা গায়ের দুধ দেব আচ্ছা আচ্ছা গায়ের দুধ দেব আচ্ছা আচ্ছা দেশি গায়ের দুধ দেবো না জার্সি গায়ের দুধ দিলে হবে না দেশি গায়ের দুধ দিলে ভালো হবে আচ্ছা ঠিক আছে ও দেশি গায়ের চা বানাচ্ছি তাহলে তো চাতে কি মিষ্টি দিতে হবে না না দিলে হবে না 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 চিনি দিতে হবে আচ্ছা 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 চিনি কত দেব চার স্পুন দিলে হবে না দুই স্পুন দিলে হবে আর ঠিক আছে দুই স্পুন দিলে হবে আচ্ছা আর তো চাটা কিসে খাবেন মানে কি কাপে দেবো না গ্লাসে দেবো না গ্লাসে দিলে হচ্ছে আচ্ছা কোন কোন গ্লাসে দেবো মাটির গ্লাসে দিলে হচ্ছে না কাচের গ্লাসে দিলে হচ্ছে না মাটির গ্লাসে দিলে হচ্ছে আচ্ছা গ্লাসটা কি পুরো ভর্তি করব না আদা ভর্তি করলে এখন এর মাথাটা মানে এত ব্যথা করে বলছে আমার লাগবেই না রে রে আপনি এরকম বলবেন না আপনি যখন আমার বাড়িতে এসেছে আপনাকে চা তো খেতেই হবে দাঁড়ান 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 ও বলছে আর আমার কিছু লাগবে না আমি এখান থেকে চলে যাই তো এই রকম না যে মাতাজি বলেছে তো মিষ্টি কথা আমি তো বললাম তো মিষ্টি কথা চা খাওয়াতে দরকার নেই মিষ্টি কথা বললাম তা তাতেই হলো না মানে আমি বলছি পরিস্থিতির হিসাবে যদি আমরা পারছি না কিছু তখন মিষ্টি কথা এটা না যে আমাদের জন্য সব কিছু আছে কিন্তু আমরা বাকি সবাইকে মিষ্টি কথা বলিয়ে পাঠিয়ে দেব বাড়ি থেকে সেরকম না আমাদের যেরকম ভগবান আমাদেরকে যতটু দিয়েছে যতটু সম্ভব সেভাবে আমাদের আত্মীয়দের আত্মীয়দেরকে দেখতে হবে আর আত্মীয়দেরকে আমাদের বাড়িতে যারা অতিথি আসে তাদেরকে ভালোভাবে দেখতে হবে আর এটা না যে কোনো সিনিয়র ডিবটি এসেছে তাহলে ভালোভাবে দেখবো যদি কোনো গুরু এসেছে তাহলে ভালোভাবে দেখবো বাকি সবাইকে না সবাইকে সমানভাবে এই একটা কথা আপনাদের এই গল্পটা খুব সুন্দর আপনাকে বলতে হবে রামানুজচার্যা রামানুজচার্যা ব্যাপারে আপনারা সবাই জানেন শ্রী সম্প্রদায়ের একটা খুব মানে মহান গুরু উনি উনি একবার কোনো শিষ্যের বাড়িতে যাবে বলে মানে পুরো প্ল্যান করেছে তো ওনার যে সেক্রেটারিগুলো অ্যাসিস্ট্যান্টগুলো ওকে বলেছে যাও তুমি মানে যে ওর অন্য কোনো মানে সিটিতে যেতে হবে বলছে ওখানে গিয়ে ওকে বলেও যে আমি দুই দিন পরে ওর বাড়িতে আসবো তো উনি যেন সব মানে ঠিকঠাক যে অ্যারেঞ্জমেন্ট করতে হবে সেগুলো করে রাখবে তো দুইজন শিষ্য গেল অনেক দূর তো মানে এক জায়গা থেকে ওই জায়গা তখনকার দিনে তো বেশি মানে ওই টাড়ি নেই তো অনেক কষ্ট করে গেছে গিয়ে মানে সাথে সাথে ওর নাম ছিল যজ্ঞেশ্বর যজ্ঞেশ্বর খুব ধনী লোক খুব ধনী তো মানে বলছে যে ঈশ্বর প্রভু আমরা এত গুরুমা আমাদেরকে পাঠালো উনি দুই দিন পরে আপনার বাড়িতে আসবে এখন এই যজ্ঞেশ্বর এত মানে আনন্দিত গুরু মহারাজ আমার বাড়িতে আসবে আমার বাড়িতে থাকবে অরে শুনছো একে ওকে সবাইকে ডাকছে তোমরা একটা কাজ করো তোমরা তোমরা একটা কাজ করো তোমরা কেলা নিয়ে আসো তোমরা ফলগুলো নিয়ে আসো তোমরা এখানে মার্কেট থেকে এটা নিয়ে আসো তোমরা সাজাও বাড়িটা তোমরা তোরণ লাগাও তোমরা একটা বাইরে আলপনা করো তুমি বা গুরু মহারাজ মানে জায়গাটা তৈরি করো কোথায় ঘুমাবে সব কিছু মানে বিছানাটা কোথায় কাপড়টা কোথায় অনেক কিছু বলছে আর তারপরে এই দুজন ভক্ত মানে দাঁড়িয়ে দেখছি যে এই তো অনেক আনন্দে আছে ওরাই খুশি খুশি মানে ফিরে গেছে তখন রামানুজারে জিজ্ঞেস করছে বলছে বললে যজ্ঞেশ্বরকে যে আমি আসছি হ্যাঁ গুরু মহারাজ ও অনেক খুশি মানে ও তো একদম নাচ করছে বলছে আচ্ছা আচ্ছা তোমাদেরকে কিছু খাওয়ালো না গুরু মহারাজ আচ্ছা জল দিল না গুরু মহারাজ বসতে বলেছে না গুরু মহারাজ বলছে না তাহলে আমি ওর বাড়িতে যাই যাব না তারপরে বলছে ওই জায়গাতে ওই সিটিতে আরেকজন আছে মানে ও এত মানে ওর নামছে বরদাচারী ও মানে এত ধনী না গরিব লোক বলছে ওকে গিয়ে বলো যে আমি ওর বাড়িতে যাব দুদিন পরে তো এই আবার যাচ্ছে হেঁটে হেঁটে বরদাচারীর বাড়িতে বরদাচারীর বাড়িতে ও নেই উনি মানে বাইরে গেছেন ওনার স্ত্রী আছে তো এরা এসে বলছে যে মাতাজি গুরু মহারাজ আপনাদের বাড়িতে আসবে দুই দিন পরে ও মাতাজি খুব খুশি বলছে আচ্ছা তাই নাকি গুরু মহারাজ আমাদের বাড়িতে আসবে আমরা তো খুব গরিব এটা খুব আনন্দের বিষয় তাহলে প্রভু আপনারা বসেন আমি একটু জল খাওয়াই আপনারা অনেক দূর থেকে এসেছেন ওদেরকে জল খাওয়াচ্ছে তারপর বলছে দেখেন আপনাদের জন্য কিছু রান্না করব। আপনি যদি একটু মানে স্নান টান করে আসেন পুকুরে আমি আপনার জন্য একটু কিছু ভালো রান্না করে দিই তো ওরা যখন স্নান করতে যায় এরা খুব গরিব তো এই মাতাজি তার কাছে কিছুই নেই রান্না করার জন্য এখন ভাবছি আমি যে কী করবো বাড়িতে নেই তো পাশের মানে একটা দোকান আছে যেখানে মানে কাটা করা যায় ওখানে গিয়ে মানে ধার নিয়ে আসবে কিন্তু ও ধার দিতে চায় না ও লোকটা মানে অনেক কামি একে দেখে বলছে তুমি আমার সাথে যদি আসো কিছুদিন তাহলে আমি তোমাকে কিছু দেবো তো মানে অনেক এটা খুব এটা অনেক বড়ো গল্প আজকে পুরো গল্পটা বলতে পারছি না তারপরে কি হয় কিন্তু এই এরা প্রসাদ খাওয়ার পরে যখন গুরু মহারাজকে গিয়ে বলে যে এখানে আমাদেরকে এত সৎকার করা হয়েছে গুরু মহারাজ আমাদেরকে বসিয়েছে খাবিয়েছে আমাদের মানে কি চরণ ধুয়েছে আমাদেরকে অনেক সম্মান করেছে যেহেতু আমরা গুরুর এত সুন্দর কি বলে সন্দেশ নিয়ে এসেছি তো তখন রামানুজাচার্য বলছে আমি ওদের বাড়িতে যাব। যারা আমার ভক্তকে মানে যারা বৈষ্ণবকে মান দিতে জানে যা তাদের বাড়িতে আমি যাব তো এটা খুব ইম্পর্ট্যান্ট এটা না যে যারা বরিষ্ঠ বৈষ্ণব বড় ভক্ত যাদের খুব বড় নাম আছে তাদেরকে আমরা রেসপেক্ট করব কিন্তু যারা সাধারণ ভক্ত তাদের না ভক্ত মানেই ভক্ত ভক্ততে বড় ছোট কিছু না সবাই সমান সবাইকে মান দিতে হয় সবাইকে একই রকম মান দিতে হবে তো সেভাবে এখানে ভীষ্ম কী করেছে খুব সুন্দরভাবে মানে সবাইকে ভালো কথা বলে উনি আর কিছু তো করতে পারছে না কিন্তু ভালো কথা বলে সবাইকে সম্মান করে সবাইকে ওয়েলকাম করেছে উনি তারপরে শ্লোকে আমরা চলে যাব কৃষ্ণম চা তৎপ্রভাবগ্না আশিনাম জগদীশ্বরম

এটা ভীষ্মদেবের কোত মানে কি বলে এটা সৌভাগ্য সত্যি তো মানে সাধারণ যারা ভগবানের ভক্ত না তারা যখন শরীরটাকে ছাড়বে দেহ রাখবে তারে যমরাজ আসবে ওদেরকে নিতে জুনে কিন্তু যারা ভগবানের ভক্ত তাদেরকে নিতে জুনে ভগবান নিজে আসে তো এখানে যখন ইনি দেহ রাখবেন ভগবান নিজে যে যে ভগবানটা সবার হৃদয়ের ভিতরে আছে সে ভগবানটা আজ ভীষ্ম কাছে মুখামুখি দাঁড়িয়ে আছে এটা অনেক সুন্দর কথা এটা আমাদেরকে কত কি বলে আমাদের ভগবানের উপরে বিশ্বাসটা এগুলো পড়ার পরে আরও বড়ে যায় যে হ্যাঁ ভক্তি করলে শেষে ভগবান আসবে ভগবান নিজের ভক্তকে ভুলে না কেন অনেক সময় ভক্তরা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করে ধরেন মাতাজি যদি পুরো জীবন কেউ ভক্তি করেছে কিন্তু সে যদি কোনো অ্যাক্সিডেন্ট কিংবা হসপিটালে কমাতে আছে কিংবা কোনো একটা এরকম রোগ হয়ে গেছে যে উনি ভগবানকে মনে করতে পারছে না કી તી હલો કવીતા તો બોલા આચે યમ યમ વાપી સ્મરણ ભાવમ તંતે કલેમ তমতমিবে কণতেই সদাত ভাবিতা শেষে সময়ে মরণকালে দেহ রাখার সময়ে আমরা যেটা যেটা মনে করছি সেরকম শরীর পাবো কিন্তু পুরো জীবন ভক্তি করার পরে শেষের সময়ে যদি আমার কোনো কার অ্যাক্সিডেন্ট হয়েছে ধরেন তো সে সময় ধরেন কোভিড করোনা হয়ে গেছে আর হসপিটালে আছি আর তখন তো ভক্তরা নেই তখন আমার পরিস্থিতিটা কী কিন্তু ভগবান গরুড পুরাণে বলা আছে যে ভগবান এইটা কি বলে কথা দিয়েছে যে যদি কেউ পুরো জীবন আমার ভক্তি করবে তাহলে শেষে সময় যদি ও আমাকে ভুলেও যায় তাহলে আমি কিন্তু ওকে ভুলব না আমি এসে ওর কানে ভিতরে আমার কথা বলে যাব আমি ওর সামনে থাকবো সেটা ভগবান কথা দিয়েছে এটা প্রমিস করেছে ভগবান আপনি দেখেন মহারাজ মুচ্চুকুণ্ডা মুচুকুণ্ডা রাজা উনি তো শেষে ভগবানকে মনে করছে না সেটা ভগবানের সেবা করেছে করেছে কিন্তু তখন শেষের সময় কী ছিল উনি তো ঘুমিয়েছিলেন উনি তো ঘুমিয়েছিলেন কিন্তু ভগবান নিজে হয়ে মুচুকুণ্ডা রাজার গুফার ভিতরে গয়ে গে এরকম একটা লীলা করেছে যে মুচুকুন্ডাকে মানে কি বলেছে ওর নাম কি ওই যে কালিয়াবান কালিয়াবান মুচুকুণ্ডাকে মানে জাগিয়ে দিয়েছে মানে মুচুকুণ্ডাকে জাগিয়ে দিয়েছে আর তারপরে মুচুকুণ্ডা উঠে রেগে কালেওয়ানকে মানে চোখ খুলে মানে চোখে থেকে আগুন বেরোচ্ছে আর মুচুকুণ্ডা কালেওয়ানে পুরুষ শরীরটা জ্বলে যায় তারপরে মুচুকুণ্ডা দেখছে এ এই ব্যক্তিটা কে তারপর বুঝতে পারছে হ্যাঁ এ তো পরম পুরুষোত্তম ভগবান নিজে আমার সামনে দাঁড়িয়ে আছে তারপরে ভগবান বলছে মুচুকুন্ডা রাজাকে যে আমি তোমাকে দর্শন দিতে এসেছি তো শেষের সময় যে মুচুকুণ্ডা এখন দেহা রাগবে তখন ভগবান নিজে ওনাকে দর্শন দিতে আসলেন তো ভগবান ভুলে না যে তুমি আমার এত সেবা করেছো এখন শেষে শেষে সময় তোমাকে আমি আমি তোমাকে মানে ভুলবো না আমি নিশ্চয়ই তোমাকে দর্শন দেবো সেটা হচ্ছে ভগবানের স্বভাব এই ভৌতিক জগতে আমরা যদি জন্য কিছু করি আর তারপরে কোনো দিন যদি কিছু না করতে পারি তখন ওরা আমাদের উপরে রেগে যায় পূর্বতে আমরা যেটা করেছি সেটা ভুলে যাবে যে এত কিছু আমার জন্য করেছে ওগুলো ভুলে যাবে আজকে আমার জন্য এটা করে না আপনি ভালো না আজকে আপনি আমার জন্য এটা এটা আমাকে দিলেন না আপনি ভালো না কিন্তু ভগবান এরকম না পূর্বতে যদি আমরা স্বল্পম আপিয়াস ধর্মস্য রায়তে মহত্ব এক টুকু যদি আমরা ভক্তি করেছি ভগবান মানে ঋণী হয়ে যায় ভুলে না ও পক্কা মানে ওটা ভক্তকে সাহায্য করতে জুনে ওকে নিতে জুনে ভগবান নিজেই আসে তো এখানে আমরা দেখি এই কথাটা এই শ্লোকটা নিয়ে আমার একটা আমি একটা কি বলে সত্যি ঘটনা বলবো যেটা ইস্কনে হয়েছে অনেক বছর আগে যখন আমার প্রভু আমার স্বামী হিসগেস সাম্বা প্রভু উনি যখন ইস্কন জয়েন করেছেন ওনার বয়স অনেক কম মানে সতেরো বর্ষের ছোটো বয়সে উনি জয়েন করেছিলেন তো আগে গুহাটিতে ছিলেন তারপরে দিল্লিতে ছিলেন যখন দিল্লিতে উনি ছিলেন তখন উনি সুরভি স্বামী সুরভি অভিপালয়ন্তম স্বামী নামে একটা সন্ন্যাসী ছিলেন ইস্কনে ওনার কাছে সেবা করতেন উনি ছিলেন ইস্কনের বিশ্বকর্মা সেটা প্রপাদ ওনাকে নাম দিয়েছেন মানে যখন উনি প্রথমবার ইস্কন জয়েন হওয় মানে তখনকার দিনে তো মানে এরকমই হতো মানে আজকে প্রপাদকে দেখবে কালকে মাথা নাড়া করে ইস্কন জয়েন হয়ে যাবে এরকমই উনি বম্বেতে জয়েন হয়েছিলেন আর প্রৌপাত ওনাকে সাথে সাথে মানে একটা সাদা পেপার আর কলম দিয়ে দিয়েছে বলছে দেখো আমি শুনলাম যে তুমি আর্কিটেক্ট বানাও ড্রয়িং করো আমি বলছি কীভাবে ড্রয়িং করবে এরকম করে ইস্কন বম্বে মন্দির ডিজাইনিং করো ও কিছুই জানে না এখনও উনি আর্কিটেক্ট ছিলেন কিন্তু ভক্তি বিষয়ে বেশি জানে না কিন্তু প্রপাদ ওনাকে গাইডেন্স দিয়েছে তারপরে উনি বম্বে ইস্কন মন্দির পুরো ড্রয়িং বানিয়েছেন বৃন্দাবন ইস্কন মন্দির হায়দ্রাবাদ মন্দির ভুবনেশ্বর মন্দির তখন তো চার পাঁচটা মন্দিরই ছিল ইস্কনে আর উনি খুব সুন্দরভাবে মানে এত ওনার ভিতরে ক্রিয়েটিভিটি ছিল এত সুন্দরভাবে মানে যে আঁকাটা যে এরকম হবে আপনারা যদি বম্বে ইস্কন মন্দির দেখেছেন এখনও মানে আমি ভাবি মানে ওয়ান অফ দি বেস্ট টেম্পল যেভাবে যে একটা ডিজাইন করা আছে আপনি যদি গেস্ট হাউস থেকে নিচে নামবেন আপনি রাধা রাজবিহারীকে দেখতে পারবেন আপনি যদি হায়দ্রাবাদ মন্দির দেখেছেন খুব সুন্দর ওখানে ডিটি কিচেনগুলো সব বেসমেন্টে মানে এভাবে বানানো হয়েছে ছোট্ট জায়গাতে অনেক কিছু আছে আপনি যদি ভুবনেশ্বর মন্দির দেখেন আর দিল্লি মন্দির যে এখন বড়ো মন্দির মানে পূর্বতে তার একটু ডিজাইন তখনকার মানে মন্দির হয় তখন কিন্তু একটু ডিজাইন উনি দিয়েছিলেন আর মায়াপুর মন্দিরে মানে অনেক প্রথমে ডিজাইনটা উনি দিয়েছিলেন কিন্তু তারপরে অবশ্যই অনেক কিছু মানে তারপরে চেঞ্জ হয়ে গেছে তো প্রভুপাদ ওনাকে খুব ভালোবাসা দিত আর অনেক বকতো যেহেতু উনি মানে আর্কিটেক্ট আর ওনাকে মানে সাইটে কাজ করাতে হয় লেবারদের আর উনি ছিলেন বিদেশি আর এইখানে ভারতে লেবারদের কাজ করানো মানে মানে ওরা অনেক রকম অজুহাত দেবে ভালোভাবে কাজ করবে না তো অনেক চিল্লাফিল করতে হয় তো প্রভুপাত ওনার উপরে অনেক সময় অনেক রেগে যাতেন মানে সুরভি তুমি এটা এখনো করো না কত মাস লাগবে আমি কি এখন মন্দির কখন ইনোগ্রেশন হবে মানে অনেক উনাকে চাপ দিতেন আর উনি অনেক সময় মানে একদম চোখে মানে জল এসে যেত যেভাবে প্রভুপাত ওনাকে বোকা দিত কিন্তু একদিন মানে উনি যখন অফিসে বসে আছে তখন প্রপাত বলছে দেখো সুরভি তুমি যে এত কষ্ট করে ভগবানের জন্য মন্দির বানাচ্ছ ভগবান যে থাকবে ভগবানের বাড়ি তুমি বানাচ্ছ আমি তোমার কথা দিচ্ছি সুরভি তুমি এখানে ভগবানের জন্য বাড়ি বানাও বৈকুণ্ঠে ভগবান তোমার জন্য বাড়ি বানাচ্ছে তোমার জন্য ভগবান বৈকুণ্ঠে বানাচ্ছে জায়গাটা তখন সুরভি মহারাজ মানে অনেক খুশি যে প্রপাত এত সুন্দর কথা বলেছে তো উনার মানে প্রপাদের মুখে স্মাইল দেখতে জন্য উনি খুব কষ্ট করতেন তারপর বৃন্দাবন মন্দির ইনোগ্রেশন হলো তারপর বম্বে মন্দির মানে প্রপাত দেখতে পাই না মানে মোটামুটি হয়ে গেছিল কাজ বাকি ছিল তো তারপরে যখন দেহা রেখেছে উনি আর কিছু বছর পরে মানে ইস্কন ছেড়ে দিয়েছে আমার ওনার আর ভাল লাগছে না আর ওনার বেশি সেবা ছিল না মানে সেবা হলে কি হয় মন আর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা সহজ হয় সেবা না থাকলেই মনটা এদিকে ওদিকে যাবে ওনার মানে এরকম হয়ে গেছে তখন মানে বেশি কোনো মন্দিরে কনস্ট্রাকশন হচ্ছে না নাইনটিন মানে যাওয়ার পরে সেভেন্টি সেভেন থেকে এইটি যারা এইটি টু এইটি ফোরে মানে বেশি কিছু হচ্ছিল না তো ধীরে ধীরে ওনার মনটা মানে একটু বিচলিত হয়েছে উনি সন্ন্যাস আশ্রম ছেড়ে কোনো মেয়ে সাথে বিয়ে করে মানে বিদেশে চলে গেছে যখন উনি বিয়ে করে চলে যান তখন আমার প্রভুয়ে তারপর দিল্লি ছেড়ে চলে গেছে কিন্তু ওনার একটা মানে ওনার সাথে খুব একটা সুন্দর এ ছিল কেন এত বছর ইয়াং এজে ওনার নিচে সেবা করেছে আর বৃন্দাবন সমাধি দাঁড়িয়ে মানে ওই কনস্ট্রাকশন সুপারভাইজ করেছে তো ওনার সুরভি সুরভিমারের সাথে একটা খুব মানে সুন্দর একটা কি বলে অ্যাটাচমেন্ট আছে তারপরে উনি তো ইস্কন ছাড়ে চলে গেলেন তারপরে কিছু বছর আগে যখন আমরা দুই হাজার পাঁচে এই জমিনটা পেলাম মন্দিরের জমিনটা তখন আমাকে প্রভু বললো দেখো আমরা সুরভি মহারাজের কাছে ডিজাইন করাবো কিন্তু সুরভি মহারাজ হচ্ছে অনেক এক্সপার্ট মানে উনি এভাবে ডিজাইন করবে আজ থেকে একশো বছর পরেও মন্দির বলবে সবাই লেটেস্ট ডিজাইন আছে মানে এত ওনার স্মার্ট আছে উনি তো কিন্তু আমি বললাম আমরা ওনাকে পাবো কোথায় তখন প্রভু বলছে না আমরা গিয়ে খুঁজবো হতে পারে হংকং মন্দিরে উনি মানে হংকং চলে গেছিলেন তো হংকং মন্দিরে আমরা গিয়ে কথা বলবো ওনার কোনো ফোন নাম্বার অ্যাড্রেস নেই তো আমরা গেলাম হংকংয়ে তো হংকংয়ে আমরা চার পাঁচ দিন ছিলাম আমরা মন্দিরে অনেক কিছু খুঁজলাম যে সুরভি অভিপালয়ন্তন স্বামী ওনার যে কর্মী নাম সব কিছু তো কেউ বলতে পারছে না বলছে না এরকম নামে আমরা কাউকে জানি না কাউকে জানি না শেষে যখন আমরা সেদিনে রাত্রে মানে আমরা হংকং থেকে আর ফ্লাইট আমাদের ইন্ডিয়া আসার ফ্লাইট আছে লাস্ট আমরা জাস্ট হংকং মন্দিরে ভগবানের দর্শন করছি হংকং মন্দিরে যে বিগ্রহ সেটা আমার প্রভু পাঠিয়েছে ইন্ডিয়া থেকে মানে উনি যখন ব্রহ্মচারী ছিলেন ওনার একটা সেবা ছিল মানে বিগ্রহগুলো বনিয়ে বিদেশে অন্যান্য মন্দিরে পাঠানো ওনার এই যে হংকংয়ে যে রাধাকৃষ্ণ মানে বিগ্রহ সাথে ওনার খুব একটা অ্যাটাচমেন্ট তো আমরা শেষে মানে লাস্টে যে দর্শন করে এখন যে চলে যাবো ব্যাগ ট্যাগ সব গাড়িতে রেডি আছে লাস্টে আমরা যখন চলেই যাবো একজন কেউ বসেছিল প্যান্ট শার্টে করে আমরা মানে সবাইকে জিজ্ঞেস করছি তো ওকে জিজ্ঞেস করলাম যে আপনি এরকম নামে কোনো ভক্ত শুনেছেন সুরভি আভি তো তো বলছে হ্যাঁ আমি ওকে জানি আমি জানি আমার কাছে ওর নাম্বার আছে তো রকম মানে আমরা ওর নাম্বারটা পেয়ে গেলাম আর তারপরে ওনাকে আমরা ফোন করলাম তো উনি প্রভুর কথা শুনে এত আনন্দিত বলছে আমি এক্ষুনি আসি তুমি ওখানেই দাঁড়াও উনি সাথে সাথে আসলেন আধা এক ঘন্টা ভিতরে তারপরে ওনার সাথে অনেকগুলো কথা হলো আর অবশ্যই এখন মানে উনি প্যান্ট শার্টে আছে মানে সব ছেড়ে ঠেড়ে দিয়েছে তখন আমরা বললাম যে আপনি একটু ভারতে আসেন আমাদের জন্য এই মন্দিরটা ডিজাইন করেন আমাদের খুব ইচ্ছা আছে যেন আপনি আমাদের মন্দিরটা ডিজাইন করেন তখন ওনার যে স্ত্রী ছিল ওর মানে এত ইচ্ছা নেই যে উনি আবার ভারত যাবে ওনার মানে ভয়া যে যদি আবার ভক্তির জীবনে চলে গেলে তো মানে ও আর বেশি এনকারেজ করে ও বলছে ঠিক আছে আসবো আসবো কিন্তু তারপরে আমরা যখন ইন্ডিয়া চলে এসেছি এতবার যে ওকে আমরা ইমেল পাঠা ফোন করতে চেষ্টা করলাম কোনো রেসপন্স দিচ্ছে না তা আমরাই ছেড়ে দিলাম যে ঠিক আছে আর আসতে চাই না এখন দেখেন তারপরে কিছু বছর আগে জাস্ট কিছু বছর আগে যখন ইস্কন বৃন্দাবন মন্দিরে ফর্টি ইয়ার্স মানে অ্যানিভার্সারি হয়েছে তখন উনি ইন্ডিয়া এসেছেন কেন কেন বলেতেন ইন্ডিয়া এসেছে ওনাকে ক্যান্সার হয়েছে আর ক্যান্সারের ট্রিটমেন্ট আবার বিদেশে করতে গেলে দাম বেশি হয়ে যাবে ওখানে তো সব মেডিকেল খুব এক্সপেন্সিভ উনি দিল্লিতে আসলেন এখানে ট্রিটমেন্ট করাচ্ছিলেন যখন উনি ট্রিটমেন্ট করান তখন ভক্তারা ওনাকে গিয়ে বললো যে যেহেতু আপনি ইন্ডিয়াতে এসেছেন আপনি যেহেতু বৃন্দাবন মন্দিরে ডিজাইন কনস্ট্রাকশন সব কিছু করেছিলেন আমরা খুব গ্র্যান্ডভাবে ইস্কন বৃন্দাবনের ফর্টি ইয়ার সেলিব্রেশন অ্যানিভার্সারি করছে আপনি আস এসে ভক্তদের সাথে কিছু কথা বললে ভালো হবে না যে কিছু একটা বললেন যে মানে প্রপাদের কিছু গল্পগুলো বললেন তখনকার দিনে কী কী হয়েছিল তখন এমনিতে এনার এখন মানে ক্যান্সার লাস্টেজে এসে গেছে বলছে ঠিক আছে আমি আসব। তো উনি বৃন্দাবন আসলেন বৃন্দাবন এসে ওনাকে মানে ব্যাস আসান্তে বসানো হলো উনি খুব সুন্দর মানে দুই তিন ঘন্টা কথাগুলো বললেন কিভাবে উনি ভক্ত হয়েছেন কিভাবে সব কিছু উনি বললেন আর তার কিছুদিন পরে সব ভক্তদের মাঝে কীর্তন শুনতে শুনতে উনি দেহ রেখেছেন এখন আপনি দেখেন যখন আমি এই কথাটা শুনলাম আমি ভাবলাম উনি ছেড়ে দিয়েছিলেন ইস্কন কুড়ি পঁচিশ পঁচিশ বছর হ্যাঁ পঁচিশ বছর তো হয়েছে পঁচিশ বছর থেকে বেশি হয়েছে প্রপাত যাওয়ার পরে উনি ছেড়ে দিয়েছেন কিন্তু শেষে সময়ে ভগবান এরকম একটা যুক্তি করেছে যে উনাকে ফিরাত আসতে হলো আর বৃন্দাবনে উনি দেহ রেখেছেন ভক্তের মাঝে ওরা সবাই কীর্তন করছে আর উনি দেহ রেখেছেন তার মানে ভগবান ওনার ভক্তের সেবাটা কোনোদিন ভুলবে না যে এই যে আমার জন্যে এত মন্দির বানিয়েছে এত সেবা করেছে সে সে মানে বৃন্দাবনে ভক্তের মাঝে কীর্তন শুনতে শুনতে নিশ্চয়ই উনি ভগবত ধাম গেছেন তো আমি কেন এই কথাটা বলছি যে এখানে ভীষ্মের এরকম একটা পরিস্থিতি আছে যে ও কিছু করতে পারছে না কিন্তু ভগবান নিজে এসেছে ওর ভক্তের জন্যে ভগবান কোনোদিন ভুলবে না যদি আমরা ভগবানের ভক্তি করেছি ভগবান আমাদের জন্যে আসবে আরেকটা সুন্দর গল্প আমি শুনেছিলাম কিভাবে একদিন কলকাতা মন্দিরে অধ্যক্ষ ওকে রাত্রেবেলা ফোন এসেছে যে আমাদের বাড়িতে একটা বুড়ি মাতা এসেছে উনি এখন দেহা রাখবে আমাদের ইচ্ছা ছিল একটা ভগবানের ছবি দেখে দেহা রাখলে ভালো হয় আপনার কাছে কোনো রাধাকৃষ্ণর ছবি আছে তা আমার আমাদের ড্রাইভারকে পাঠাচ্ছি আপনি একটু দিয়ে দিন তো কলকাতা মন্দিরের অধ্যক্ষ ওখানে তো বিগ্রহ হচ্ছে রাধাগোবিন্দ উনি সাথে সাথে শপের ভিতরে গেলেন যে ঠিক আছে একটা রাধাগোবিন্দের ছবিটা দিয়ে দিই কিন্তু গিফট শপে যে মানে ইনচার্জ বলছে প্রভু স্টক শেষ হয়ে গেছে প্রভু জগন্নাথ আছে রাধাকৃষ্ণ ফটো শেষ এখন ইনি ভাবছে আরে যদি মন্দিরে হয়ে রাধাকৃষ্ণ ফটো নেই বললে কীরকম হবে উনি নিজের অফিসে উনি যেখানে বসতেন সেখানে রাধা শ্যামসুন্দরের ছবি ছিল ইস্কন বৃন্দাবনের বিগ্রহ ওই ছবিটা বার করে ড্রাইভারকে দিয়ে দিয়েছে যাও তুমি এটা নিয়ে যাও তো তারপরে ও ছবিটা নিয়ে গেছে ওই যে বুড়িমা ওনার মানে উনি দেহা রেখেছেন তার অনেকদিন পরে পুরো পরিবার এসেছে এই কলকাতা ইস্কন মন্দিরের অধ্যক্ষকে মানে ধন্যবাদ করতে আর কি তো ধন্যবাদ করতে করতে ওনার ওনারা একটা খুব সুন্দর কথা বলেছেন ওনারা বলেছেন দেখেন প্রভু আমাদের বাড়িতে যে মাতাজির দেহ রেখেছেন আপনি বিশ্বাস করবেন কি না যখন উনি একটা যুবতী ছিলেন তখন উনি বৃন্দাবনে গিয়েছিলেন আপনাদের ইস্কন বৃন্দাবন মন্দিরে আর তখন আপনাদের ইস্কন বৃন্দাবন মন্দিরে কনস্ট্রাকশন চলছিল তো আপনার যে গুরু শিলা প্রভুপাদ অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্তা স্বামীর সাথে ওনার দেখা হয়েছিল তো উনি তো খুব ধনী তো উনি এমনি জিজ্ঞেস করলেন প্রভুপাদকে যে সন্ন্যাসী মহারাজ আমি আপনাকে কিছু সেবা করতে চাই বলে না কী করলে হয় তখন প্রভুপাত বলেছিল যে আমরা রাধা সুন্দর মানে ভগবানের বিগ্রহ স্থাপনা করব। যদি আপনি পারবেন আপনি স্পন্সর করতে পারেন তখন ইনি সাথে সাথে চেক লিখে দিয়েছিলেন যে এটা লিন চেক আমার আমি স্পন্সর করব। আপনার বিগ্রহ রাধা সুন্দর এখন আপনি দেখেন আমি কেন এই গল্পটা বলছি উনি এত বর্ষর আগে রাধা শ্যামসুন্দর ডিটি স্পন্সর করেছিলেন আর শেষে উনি মানে মরণের সময় কলকাতাতে কারো বাড়িতে মানে ওদের আত্মীয়ার বাড়িতে রাধা শ্যাম সুন্দর বৃন্দাবনের ছবিটাই ওনার কাছে আসলো শেষে আর ওই ছবিটা দেখে দেখে উনি দেহা রেখেছেন তার মানে ভগবান ভক্তকে ভুলবে না ভগবান আসবে পিছনে পিছনে একবার রামায়ণতে আছে ভগবান রাম বলছে যদি কেউ একবার ভুল করেও বলে দেয় তবে অস্মি ঠাকুর আমি তোমার বাস ঠাকুর আর ছাড়বে না তুমি যদি মজাকে বলেছো তুমি যদি রেগে রেগে বলেছ তুমি যদি মানে এমনি বলে দিয়েছ তুমি মানে মন দিয়ে বলো না জাস্ট এমনি বলে দিয়েছ কিন্তু ভগবান ছাড়বে না তুমি যে একবার বলে দিয়েছ ঠাকুর আমি তোমার তবা আসমি তাহলে আমি সর্বদা অভয়ম এখানে একটা শ্লোক আছে সকৃতেও প্রপন্নায় আসমি ইতি চাচতি মানে যদি কেউ একবার তব আসমি বলে দেবে আমি তোমার ঠাকুর আমি তোমার বা সর্বদা অভয়ম তাকে দেবো এটা আমার ব্রত বলে ভগবান রাম বলছে এটা আমার ব্রত আমি কী করবো এটা আমার স্বভাব আমি ছাড়তে পারবো না যদি আমাকে কেউ একবার বলে দেয় আমি তোমার বাস ও যদি আমাকে ভুলেও যায় আমি তাকে ভুলতে পারবো না সেটা ভগবান রাম বলছে সো এখানে ভীষ্মকে ঠাকুর বলছে আমি তোমাকে ভুলবো না আমি আসবো শেষের সময় তুমি আমাকে দেখেই দেহ রাখবে আর দেখেন আপনি আগে দেখবেন মানে দু চার শ্লোক পরে আসবে যে ভীষ্ম কেন ফিফটি সিক্স ডেজ বানাসাইয়াতে ফিফটি সিক্স ডেজ ছিলেন ভীষ্ম কেন উনি তো দেহে রাখতে পারতেন তখন আচার্য বলছে না 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 ও উত্তরায়ণ জুনে অপেক্ষা করছিলেন উত্তরায়ণ বুঝতে পারছেন তো যখন মানে এই তো আমাদের পোষ পোষ সংক্রান্তি যে যখন ধনু রাশি থেকে সূর্য মকর রাশির ভিতরে মানে প্রবেশ করবে সেটা খুব শুভ মানা হয় কেন ছয় মাস সূর্য নর্থ নর্থে ট্রাভেল করে ছয় ছয় মাস সাউথে ট্রাভেল করে তো মানে একটা হচ্ছে দক্ষিণায়ন একটা হচ্ছে উত্তরায়ণ তো উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন আর দক্ষিণায়ন হচ্ছে দেবতাদের রাত তার মানে দেবতাদের দিনে যদি কেউ শরীর দেহ রাখবে তাহলে ওরা উপর উপরে যাবে উত্তম মানে উপর উপর দিকে যাবে উপরে যে ভালো ভালো স্বর্গ লোক আছে তপ লোক আছে জন লোক আছে সেরকম যাবে যদি কেউ দক্ষিণায়নে দেহ ত্যাগ করবে তাহলে নিচে যাবে সেই জন্য যারা যোগীরা তারা চেষ্টা করে যে আমরা উত্তরায়ণের সময় দেহটা রাখবো তো সবার মানে এরকম একটা ইচ্ছায় ভগবদ্গীতাতে ভগবান উত্তরায়ণের ব্যাপারে মানে বলেছে একটা শ্লোক সো এখানে আচার্যরা বলছে ভীষ্ম যেহেতু ওনার ইচ্ছামৃত্যু ছিল উনি অপেক্ষা করছিলেন যে আমি উত্তরায়ণতে শরীরটা রাখবো উত্তরায়ণতে দেহ ছাড়লে আমি উপরে যাবো কিন্তু রসিক আচার্য গেলেও খুব সুন্দর কমেন্ট্রি দিয়েছে বলছে উত্তরায়ণ মানে আপনি কি ভাবছেন উত্তরায়ণ মানে ওই সূর্যের কথা বলছে সংক্রান্তি পোষ সংক্রান্তি না 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 উত্তরায়ণ হচ্ছে ভগবানের একটা নাম কি করে ভগবানের নাম হলো তখন কোনো আচার্য বলছে খুব সুন্দর বলছে যেরকম নারায়ণ মানে নারা মানে জল যে যে জলের আয়ন জলের আশ্রয় নিয়েছে তাকে বলা হয় নারায়ণ বাদরায়ন যে বদ্রীনাথ ভগবানের আশ্রয় নিয়েছে তাদেরকে তাকে বলা হচ্ছে বাদরায়ন যে কি বলে ভগবান উত্তর ভগবানকে কেন উত্তরায়ণ বলা হয় ভগবানের একটা নাম হচ্ছে উত্তরায়ণ যেহেতু উনি উত্তরার গর্ভের আশ্রয় নিয়েছে ভগবান কোনো কখন নিল উত্তরায় উত্তরায় গর্ভের আশ্রয়। যখন উত্তরা ছুটে আসে এ কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ আমাকে বাঁচান এ অশ্বদ্ধা কি কী করেছিল ব্রহ্মাস্ত্র ছাড়িয়েছিল উত্তরা গর্ভ ভিতরে তখন ভগবান কি করেছে উনি যদি উনি যদি চান উনাকে উত্তরার গর্ভ ভিতরে যেতে হবে না উনি মানে চোখটা বন্ধ করলেই সব কিছু হয়ে যাবে ব্রহ্মাস্ত্র ফিরে চলে যাবে কিন্তু ভগবান তো ভক্তের সেবা করতে চায় তো ভগবান কি করেছে নিজে ঢুকেছে উত্তরা গর্ভ ভিতরে আর ওখানে উনি কী করেছেন উনার যে কৌমুদি গদা সে গদা নিয়ে ও ব্রহ্মাস্ত্রকে নষ্ট করে ব্রহ্মাস্ত্রকে পাঠিয়ে দিয়েছে তো ভগবান এখানে কী করেছে উত্তরার গর্ভের আশ্রয় নিয়েছে সেজুনে ভগবানের একটা নাম হচ্ছে উত্তরায়ণ তো এখানে বৈষ্ণব আচারিয়া বলছে ও ভীষ্ম উত্তরায়ণ মানে ওই সূর্যর উত্তরায়ণ সূর্য যে এখন মকর রাশিতে যাবে তার অপেক্ষাতে নেই ভীষ্ম হচ্ছে উত্তরায়ণের অপেক্ষাতে মানে কৃষ্ণের অপেক্ষাতে উনি শরীর ছাড়ছেন না উনি এতদিন ফিফটি সিক্স ডেজ যে উনি অপেক্ষা করলেন কৃষ্ণ কখন আসবে সেটা নিয়ে ওনার অপেক্ষা যে এখন যে উনার উত্তরায়ণ এসে গেছে মানে কৃষ্ণ এসে গেছে উনি এখন দেহ রাখতে মানে প্রস্তুত আছে তো সেটা মানে একটা খুব সুন্দর রসিকা ছেদের টিপণী গেলো মানে কমেন্ট্রি সো সেটা ভীষ্ম অপেক্ষা করছে যে হ্যাঁ এখন ঠাকুর এসে গেছে এখন আমি আমার শরীরটা রাখবো দেহ রাখবো তো তারপরে শ্লোকে আমরা চলে যাব পাণ্ডুপুত্রানুপাশিনেম সংগান অভ্যচানুরাগা শ্রের ও এখন খুব সুন্দর কথা বলছে এখানে এরা কানতে আরম্ভ করেছে কেরা পুত্ররা আগে তো মানে চুপচাপ বসে আছে কিছু মুখে থেকে বের বেরোচ্ছে না অনেক সময় যদি আমাদের হৃদয়টা অনেক ভর্তি হয়ে গেছে তখন মুখে থেকে আর কোথাও বেরোয় না মানে মুখে কোথাও বেরোলে তো মানে জোরে কান্না হয়ে যাবে রাইট আরেক অনেক সময় এরকম হয় না যখন মানে মনটা খুব ভারী হয়ে গেছে তো মানে ওদের মনটা খুব ভারী কেন ওনার নিজের দাদুকে মানে যেভাবে ওনারা দেখছেন মানে মনটা খুব ভারী হয়ে ওরা কানছে তারপরে শ্লোকে আমরা চলে যাব অনেক কিছু আছে কিন্তু এটা বিশ্লেষণ করতে গেলে আমাদের আর कि आगे जो पार्बना अहो कष्ट अहो न्याय यद धर्मनंदना जीवित नरहता क्ली विप्र धर्म अच्युताश्रय यहाँ अध्याय सब थके इम्पोर्टेन्ट श्लोक এটা আপনাকে ভালোভাবে শুনতে হবে আর কোনো বই আর কি বলে পেন নিয়ে লিখতে হবে যদি এতক্ষণ আপনারা এই পাশে ওই পাশে ঘুরে ঘুরে শুনছিলেন এখন সব কাজগুলো বন্ধ করে বসে শুনেন কেন এটা এটাই ইম্পর্ট্যান্ট এটা ভক্তের জীবনে এই শ্লোকটা খুব ইম্পর্ট্যান্ট শোনার জন্য এখানে অহো কষ্টম অহো ন্যায়ম ভীষ্ম বলছে এই পাণ্ডবদেরকে দেখেছরে তোমরা কত কষ্ট পেয়েছ কত দুঃখ পেয়েছ তোমরা জীবনে কিন্তু ইয়াদুব ধর্মানন্দনা অ্যাকচুয়ালি তোমাদের কষ্ট পাওয়া উচিত না কেন কেন তোমরা হচ্ছ ধর্মানন্দনা তোমরা সবসময় ধর্মের রক্ষা করেছ আর যারা ধর্ম রক্ষা করে তার রক্ষা ধর্ম করে কেনা এটা একটা শ্লোক আছে ধর্ম রক্ষিত ধর্ম যারা ধর্মের রক্ষা করবে ধর্ম তার রক্ষা করবে তো সেই জন্যে আপনাদের এরকম কষ্ট পাওয়া উচিত ছিল না আর তারপরে একটা খুব সুন্দর লাস্টে লাইন বলছে বিপ্র ধর্ম অচ্যুত আশ্রয় আপনি তিনটা কাজ করেছেন বিপ্র মানে ব্রাহ্মণ কিংবা বৈষ্ণব অচ্যুত মানে ভগবান বিপ্র ধর্ম অচ্যুত আশ্রয় আর ধর্ম তো যদি আমাদের জীবনে কোনো দুঃখ আসে আমাদেরকে কি করতে হবে সেটা ভীষ্মদেব আমাদেরকে বলে দিচ্ছে এই শ্লোকে যে যদি জীবনে কষ্ট আসে কার আশ্রয় নিতে হবে বিপ্র ধর্ম অচ্যুত আশ্রয় ব্রাহ্মণে ধর্ম ব্রাহ্মণ মানে আমাদের বৈষ্ণব আর ধর্মে আর ভগবানের আশ্রয় নিতে হবে কিন্তু আমরা উল্টা করি আমরা কি করি যদি আমাদের জীবনে কিছু কষ্ট এসেছে আমরা ধর্মকে ছেড়ে অধার্মিক হয়ে যাই কিভাবে আমি একটা একটা এক্সাম্পল দেব আমরা কি করি ধরেন আমাদের জীবনে কিছু কষ্ট এসেছে তখন আমরা করব। এই তো করলাম তো অনেক দিন ষোলো ষোলো মালা করলাম কই ভগবান তো আমার সাহায্য করলো না তো আর আমি আর পারবো না আরাম করবো না আজকে আমি আমি আর ছেড়ে দিই আমি অনেক কিছু করলাম কিন্তু কোনো দিন ভগবান আমার সাহায্য কর না আমার জীবনে কত কষ্ট এসেছে মানে ধীরে ধীরে কী হবে আজকে একদিন মালা না করলে কি হবে আমার এত যে আজকে যে এত বড় সমস্যাতে পড়েছি আজ একদিন যদি দশ মালা করলে কি হয়ে যাবে কালকে করবো কি করবে ধীরে ধীরে আমরা মানে জপে ইয়ে করে দেবো মানে জবকে বেশি দাম দেবো না ধীরে ধীরে বৈষ্ণব সঙ্গ ছেড়ে দেব ভক্তরা জিজ্ঞেস করবে প্রভু আপনি আসলেন না হয়তো কাল জুম ক্লাস হয়েছিল কোথায় অনেক কিছু প্রবলেম আছে সমস্যা আছে বাড়িতে আর কোথায় বসে জুম আমি শুনতে পারলাম না ধীরে ধীরে কি বৈষ্ণব সঙ্গ ছেড়ে দেবো প্রসাদ খেতে ছেড়ে দেবো বাইরে কোনো জিনিস খেতে আরম্ভ করে দেবো অনেক অন্য অন্য লোকের উপরে কী বলে মানে রাগ দ্বেষ ই আমার সাথে এরকম কথা বলেছে আমি ছাড়বো না ও কী ভাবছে আমাকে আমি ওকে দেখিয়ে দেবো এখন ধীরে 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 কী হবে যেহেতু জব ছেড়ে দেবে যেহেতু ভক্ত সঙ্গ ছেড়ে দেবে আর ওরা ভাবে আমি ঠিকই তো করছি সমস্যা আছে বলে তো ছাড়ছি সব কিছু ভালো থাকলে আমি তো ক্লাস অ্যাটেন্ড করি প্রতিদিন করি প্রতিদিন জব করি কিন্তু সমস্যা আছে তো জন্য পারলাম না কিন্তু এখন কি হবে যেহেতু আপনি পারলেন না এখন ধীরে ধীরে উইক হয়ে যাবেন উইক হয়ে যাবে আর উইক হয়ে গেলে মায়ার আনন্দ এই তো এখন আমার এসে গেছে আমার কাস্টমার আসো 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 আমার কাছে আসো এখন ধীরে 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 মায়ের দিকে চলে যাবে দেখুন আমি একটা একটা সিম্পল কথা আজকে যদি আমি বলি আমার আমার শরীরে খুব উইকনেস লাগছে তো আপনি কী বলবেন মাতাজি একটু ভালো প্রসাদ নিন না প্রসাদ নিতে পারছে না উইক লাগছে আচ্ছা উইক লাগছে তাহলে তো প্রসাদ নিতে হবে না যদি আমি প্রসাদ না নিই তাহলে তো আরও উইক লাগবে আরও উইক লাগবে সে কী করতে হবে হসপিটালে নিয়ে গিয়ে গ্লুকোজ চড়াতে হবে কিন্তু ভালো লাগুক না লাগুক যদি আমি খাবো খাবো ধীরে ধীরে উইকনেসে চলে যাবে এরকম ভক্তি জীবনটা এরকমই আছে যদি কেউ বলবেন না ভাল লাগছে না করার ইচ্ছা করছে না ইচ্ছা তো করবে না করতে থাকলে করতে থাকলে শক্তি আসবে তখন অধর্ম মাগে মার্গে আমরা যাব না যে না আমি যাব না যেটাই হোক ঠিক আছে আমার জীবনে দুঃখ এসেছে তার মানে আমি কি চারটা নিয়ম পালন করতে ছেড়ে দেব না কি আমাকে মালা ছেড়ে দেব না ভগবানের প্রসাদ নেব ভক্তি ভক্তের সঙ্গ করব। এরকম করলে আমরা কি বলে ভক্তিতে দৃঢ় থাকতে পারবো যেরকম যেরকম আপনি দেখেন বিদুর বিদুরকে যখন দুর্যোধন অপমান করে এই যুদ্ধ হওয়ার আগে আরে তুমি কী জানো তুমি একটা দাসী পুত্র তুমি আমাদের পরিবারের কথা কথাগুলোতে মাঝে ঢুকবে না তো তখন বিদুর কি করেছে মানে ও তো এরকম করে না যে আচ্ছা আমার সাথে এরকম কথা বলছো আমি তাহলে পাণ্ডবদের সাথে চলে যাবো না ও তীর্থযাত্রাতে চলে গেছে কি করেছে তার মানে ও কী করেছে বিপ্র বিপ্রর আশ্রয় নিয়েছে বিপ্র মানে ব্রাহ্মণ ব্রাহ্মণ বৈষ্ণবের আশ্রয় নিয়েছে পুরো যুদ্ধের সময়ে বিদুর ছিল তীর্থযাত্রাতে পুরো যুদ্ধ হওয়ার পরে বিদুর ফিরত এসেছে এরকম যখনই আমাদের জীবনে কিছু কষ্ট আসে সব থেকে আগে আমাদের আশ্রয় নিতে হবে একটা কোনো ভক্তকে ধরলাম প্রভু কি করব এরকম সমস্যা আছে দেখেন আজকাল এরকম হচ্ছে মনটা খারাপ হয়েছে কিংবা কোন ভগবানের আশ্রয় নেব ধর্মের আশ্রয় নেবো ঠিক আছে আমার জীবনে যতই কষ্ট হোক কিন্তু আমি আমার জবটা তো ছাড়বো না রাত্রে দশটা বাজেও এগারোটা বাজেও জব করে ঘুমাবো যদি এরকম দৃঢ় নিশ্চয় কেউ করে রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করবে ধীরে ধীরে দুঃখ চলে যাবে ধীরে ধীরে মানে সব কষ্ট চলে যাবে আর ভক্তিতে দৃঢ় থাকতে পারবে তো যেটাও পরিস্থিতি আসে

আর এখানে ভীষ্ম প্রুফ দিয়েছে ও যে এ পাণ্ডবেরা তোমরা কোনো দিন বিপ্র অচ্যুত আশ্রয় মানে কৃষ্ণকে ছাড়ো নেই ধর্মকে পাণ্ডবেরা দেখেন কত ধর্মনিষ্ঠ ওরা তো কোনো দিন বলে না যে দুর্যোধন এরকম করেছে আমরাই তাহলে মানে রং কাজ করব কেন দুর্যোধন ওরা না ওরা সবসময় মানে নিজের ধর্মকে ফলো করতেন অনেক সময় কৃষ্ণ ওদেরকে বলে এরকম করো তুমি এরকম করো কৃষ্ণকে ফলো করছে কিন্তু নিজে ওদের হৃদয়ের ভিতরে কোনো ইচ্ছা নেই যে আমরা অধর্ম করবো ওরা সবসময় ধর্মের পথে ধর্মের পথে চলে ওরা তো এখানে ভীষ্ম আমাদেরকে বুঝাচ্ছে আচ্ছা এখন এটা ঠিক আছে আমরা বুঝলাম যে জীবনে কষ্ট আসলে বিপ্রে ধর্ম আশ্রয় নিতে হবে কিন্তু আমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে তাহলে ভক্তদেরকে এত কষ্ট কেন দেয় ভগবান এখানে ভীষ্ম তো বলছে যে পাণ্ডবেরা কোনো দিন ধর্ম ছাড়ে নেই কোনো ভগবানকে ছাড়ে নেই কোনো দিন ছাড়ে নেই তাহলে ওরা এত কষ্ট কেন পেল মাতাজি যদি ভগবান এরকম ভক্তকে কষ্ট দেয় তাহলে আমাদের ভক্তি করার ইচ্ছা হয় না এরকম কেন নেই ভাগবত আমি যদি সুন্দর সুন্দর কথাগুলো থাকতো যে ভক্তের জীবনে আনন্দে থাকে ভক্তের জীবনে কোনো দিন কষ্ট হয় না ভক্তরা সবসময় আনন্দে থাকে তাহলে আমাদেরই ভক্তি করার ইচ্ছা হবে কিন্তু পুরো ভাগবতে আছে ভক্তের এই দুঃখ হয় তারপর ভক্তকে এই দুঃখ হয় এইগুলো শুনে শুনে আমাদের মনটা খারাপ হচ্ছে কিন্তু বৈষ্ণব আচার্য বলছে না ভক্তকে যে ভগবান দুঃখ দিছে ভগবানি দিছে কেন ভক্তকে কর্ম লাগু হবে না ভক্তের কোনো কর্মই নেই যদি কেউ একবার ভগবানের নাম নে নিয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেশ সব কর্মশেষ হয়ে গেছে কেউ दीक्षित সব কর্মশেষ ও যে জগকুন্ডে শেষ হয়ে গিয়েছিল যতক্ষণ যদি কর্ম শেষ হয়ে গেছে তাহলে আমি দুঃখ কেন পাচ্ছি আপনি তো বলছেন কর্ম শেষ কিন্তু বৈষ্ণব আচার্যের এখানে অনেক রিজন বলেছে বলছে কেন যে ভক্তারা দুঃখ পায় যখন আমরা ভক্তি করি ভগবান কি করে আমাদের পূর্বজন্মের যতগুলো কর্ম আছে সবগুলো নিয়ে একটা কাপড়ে বেঁধে টাইট করে সেটা একটা আলমারি ভিতরে রেখে সেটাকে চাবি দিয়ে দেবে এখন আমাদের জীবনে আনন্দ আছে কিন্তু আমরা কি করি ধীরে ধীরে যেহেতু এখন সবকিছু জীবনে ভালো আছে আবার ইন্দ্রিয় তৃপ্তি ইন্দ্রিয় আনন্দ মানে মানে কি বলে আকর্ষিত হয়ে যায় ইন্দ্রিয়া ইন্দ্রিয় সুখের উপরে আর তারপরে ভগবান আমাদেরকে মানে কি বলে ওয়ার্নিং দেবে মানে সতর্ক করবে এই 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 তুমি ভুল দিকে যাচ্ছ ভুল দিকে যাচ্ছ একবার করলে কি হবে একবার এরকম করলে কি হবে মানে আমরা উল্টা দিকে যাই যখন আমরা উল্টা দিকে আরম্ভ করি তখন ভগবান কী করবে আবার চাবি খুলবে আবার যে আগের কর্মগুলো ছিল সেটা এক করে এক করে দেবে উদাহরণ আমি বলছি দেখেন ভরত মহারাজ ভরত মহারাজের কোনো কর্ম নেই উনি ফার্স্ট ক্লাস মানে সব কিছু ত্যাগ করে ভালোভাবে নদীর কিনারে বসে ভগবানের নাম করছে তারপরে কী হলো ওনাকে কী হলো একটা হিরণ একটা হিরণি দিয়ে হিরণ দিয়ে আকর্ষিত হলেন কিন্তু ভগবান রূপে ওনাকে সতর্ক করছে দেখো ভরত তুমি উল্টা দিকে যাচ্ছ তুমি ও হিরণের উপরে খুব আকর্ষিত হচ্ছ তুমি তোমার জব করছো না কিন্তু এ কিছু হবে না কিছু হবে না কিছু হবে না এরকম করে 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 কী হলো তখন ভগবান বলো ঠিক আছে তাহলে এখন তোমাকে আমি কি বলে শাস্তি দেব। তারপরে কি হয়েছে হিরণের উপরে মোহ বড়ে গেছে আর ওকে হিরণের শরীর নিতে হলো কিছুক্ষণ জুনে বেশিক্ষণ না কিছুক্ষণ জুনে হিরণের শরীরে থাকতে হলো তারপরে জড় ভরতে জন্ম পেয়েছে তারপরে ভগবত ধামে গিয়েছে সো ভগবান আরেক সময় মাঝে মধ্যে আমাদেরকে শাস্তি দেবে যেহেতু আমরা ওনাকে ভুলে যাচ্ছি তখন ভগবান বলে ঠিক আছে তুমি আমাকে ভুলে যাচ্ছ আবার তুমি ইন্দ্রিয় সুখ দিকে পালাচ্ছ এখন তোমাকে আমি ধীরে ধীরে করে কর্মগুলো দিই জাস্ট আমাদেরকে মনে করাতে জন্য আর কিছু না না মনে করালে আমরা এখানে আবার সেটেল হয়ে যাব। আমাদের সিচুয়েশনটা এরকম আছে আমি বলবো আমি দেখেন আমাদের এখানে বড়ো মন্দির কনস্ট্রাকশন হচ্ছে অনেক সময় একজন সুপারভাইজার উপরে থাকবে ছাতে ঠিক আছে একজন নিচে আছে ভালো করে যদি বলবে না এই হরি হরিবল ও শুনবে অনেক সময় শুনবে না অনেক সময় উপর থেকে ছোট পাথর নিয়ে মাথাতে মারলে বলবে এই কে কে মেরেছে সাথে সাথে আমাদের সিচুয়েশনটা এরকমই আছে যদি আজকে আপনি উপর থেকে কোনো নোট ফেলেন এক হাজার টাকা পাঁচশো টাকা দুইশো টাকা নোট ফেলেন ওই এখান দেখবে ওখান থেকে পেটে মানে পকেটে নিয়ে চলে যাবে কিন্তু যদি পাথর ফেলবেন সাথে সাথে দেখবে কি তোমার চোখ নিই নাকি তুমি কি অন্ধ নাকি কে ফেললো কে কে আছে উপরে মানে চিল্লাতে আরম্ভ করবে আমাদের পরিস্থিতি এরকম যদি ভগবান আমাদেরকে সব কিছু জীবনে ভালো দেয় আমরা পকেটে করে চলে যাব হাসে হাসে উপরে দেখবো না ভগবানের সামনে কিন্তু যদি ভগবান একটা দুঃখ দেবে সাথে সাথে আমরা উপরে দেখব কে উপরে ভগবান আছে কি না আমি এত যে মালা করছি ভগবান দেখতে পাচ্ছে না আমাকে কেন এত দুঃখ দিয়েছে ভগবান এটাই চায় সেজন্য মাঝে মাঝে একটু দুঃখ দেয় যেন দুঃখ দিলে উপরে দেখবে উপরে দেখে ভগবানকে ভুলবে না অন্য অন্য রাস্তাতে যাবে না সেটা মনে করাতে তেজনে এখন কেউ বলবে ঠিক আছে সেটা তো সাধারণ ভক্তজনে ঠিক আছে কিন্তু পাণ্ডবরা হচ্ছে পিওর ডিভোটিস ওদেরকে কি মনে করাতে হয় নাকি ওরা তো না মনে করালে ওরা তো সুখে হো দুঃখে হো ওরা তো সবসময় ভগবানকে মানে প্রার্থনা করছে ভগবানকে মনে করছে ওদেরকে কেন দুঃখ দিয়েছে ওদেরকে কেন দুঃখ দিয়েছে বলে আমি বলবো অনেক সময় জঙ্গলের ভিতরে চন্দনের গাছ থাকে ঠিক আছে কিন্তু চন্দনের গাছ দেখতে সাধারণ গাছের মতো কিন্তু এই চন্দনের গাছকে যদি কুদাল নিয়ে মারা হবে না মানে কাটা হবে তো যখন কাটা হবে তখন এত সুন্দর মানে সুবাস আসবে তখন সবাই বুঝে যাবে ও এটা তো চন্দনের গাছ দেখছো কত সুন্দর মানে সুগন্ধ আসছে এরকম যখন একটা ভক্তকে কষ্ট দেওয়া হয় না এই ভৌতিক জগতে তখন যেভাবে ও ভক্তটা ব্যবহার করে আশেপাশে সবাই বুঝে যায় ও এটা তো চন্দনের গাছ এটা হচ্ছে শুদ্ধ ভক্ত দেখো কিরকম পরিস্থিতিতে ভগবান ঢেলেছে তাও ওনার মুখে দেখছ একই স্মাইল ওনার ওনার জীবন দেখছ একই আনন্দ যেরকম আমাদের পরম আরাধ্যে গুরু মহারাজ ওনাকে দেখে মানে বোঝা যায় হ্যাঁ চন্দনের গাছ মানে এত কষ্ট হলেও উনি ওনার জব ছাড়বে না এত কষ্ট হলেও উনি প্রচার ছাড়বেন না এত কষ্ট হলেও ওনার একই স্মাইল আছে একই মানে আমাদেরকে জিজ্ঞেস করবো হোয়াট ক্যান আই ডু ফর ইউ তোমার জন্য আমি কী করতে পারি এরকম করে জিজ্ঞেস করবে তো দুঃখ কষ্ট দিল বলে তো আমরা আরও ওনার গুণগুলো বুঝতে পারলাম নাহলে আমরা কী করে বুঝতে পারতাম হ্যাঁ ঠিক আছে গুরুমাজ আছে আছে কিন্তু এখন যখন আমরা নিজের চোখে দেখি এত ব্যথা শরীরে পায়েটা কাজ করছে না হাতগুলো নড়ছে না মাথাতে ব্যথা লিভার প্রবলেম স্টামাকে প্রবলেম জল ভরে যাচ্ছে লাংসের ভিতরে তাও উনি মানে ওনার কাউন্টিং মেশিন আপনি দেখেছেন চেন্নাইয়ে এখন ওনার হসপিটাল আইসি ইউ থেকে উন রেলা ইনস্টিটিউট থেকে যখন ওনাকে মানে ডিসচার্জ করা হয়েছে আপনি দেখবেন ওনার গলাতে কাউন্টিং মেশিন মানে এখনও মানে দেখা যায় হ্যাঁ চন্দনের গাছ মানে যে এরকম পরিস্থিতিতে ঢালুক উনি জব করতে ছাড়বেন না উনি মানে ভক্তি ছাড়বেন না এখন কাল নাকি আজকে দেখলাম ওই সকালবেলা গুরুমা আরতি করছে সে ছোট ভিডিওটা হোয়াটসঅ্যাপে মানে পাঠিয়ে পাঠানো হয়েছে উনার উনার জব উনার স্বাধ্যায় উনার চৈতন চরিত্যামৃতম শোনা বোলা উনি ছাড়বেন না তো তো শুদ্ধ ভক্তকে যখন কষ্ট দেওয়া হয় কেন যেহেতু অন্য ভক্তারা বুঝতে পারবে যে জীবনে কষ্ট আসলে কিভাবে ব্যবহার করতে হবে সেটা শিখাতে জুনে শুদ্ধ ভক্তকে কষ্ট দেওয়া হয় নালে শুদ্ধ ভক্তারে তো কোনো কর্ম থাকে না আচ্ছা অনেক সময় এরকমই হয় যে শুদ্ধ ভক্তকে ভগবান জানে করে কষ্ট দেয় যেহেতু উনি উনি ও শুদ্ধ ভক্তের সেবা করতে চায় যেরকম জগন্নাথ পুরীতে একটা ভক্ত ছিল রঘুরক্ষিত রঘুরক্ষিত একবার এরকম একটা রোগ হয়েছে ওর যে ও বিছানাতে পড়ে আছে মানে মলমূত্র সব কিছু বিছানাতে হয়ে যাচ্ছে তো ভগবান জগন্নাথ কি করেছে যেহেতু উনি রঘুরক্ষিতকে খুব ভালোবাসে উনি একটা ছোটো বাচ্চার মতাম এসে সাত দিন সেবা করেছে তা সেবা করার পরে যখন রোগরক্ষিত মানে শরীরটা ঠিক হয়ে যায় তখন ও ডাকে এই বাচ্চাটা তুমি কে আমার সেবা করছো বুঝে এটা তো জগন্নাথ তখন কানে কাণ্ডে ভগবান আপনি তো ভগবান আপনি যদি চায় আমার রোগটা ঠিক করে দিতে পারতেন আপনাকে নিজে এসে সেবা করার কি দরকার আছে তখন ভগবান বলছে না আমার ভালো লাগে আমার ভক্তের সেবা করতে আমার ভালো লাগে তোমার তোমার যে আমি যে সেবা করলাম আমার খুব আনন্দ লাগে তো অনেক সময় সেই জন্যে ভগবান জানে করে একটু কষ্ট দেবে নিজের ভক্তকে সেবা করতে জুনে আরও বৈষ্ণব আচার্য বলছে অনেক সময় রস আনন্দ করতে জন্যে যেরকম জয় বিজয়ের সাথে একটু মানে কুস্তি করবে আর সুদামার একটু মানে চরণ ধুবে সুদামার সাথে একটু কি পোহা খাবে এরকম মানে ভক্তের সাথে প্রেমের আদান প্রদান করতে জুনে ভগবান অনেক সময় মানে ওদেরকে এরকম একটা পরিস্থিতিতে ঢালবে যেখানে মানে উনাকে ভগবান উনাদের সাথে ওনার ওনার কী বলে জীবনে ঢুকতে পারবে কোনো না কোনো রকম তো সেভাবে উনি একটা এরকম একটা পরিবেশ তৈর করবে আরেক বৈষ্ণবাচার্য বলছে যেরকম একটা মা অনেক সময় বাচ্চার হাত থেকে খিলনাটা নিয়ে নেবে ধরুন বাচ্চা একটা পুতুল সাথে খেলছে মাটা মানে মা জোরে হাতে থেকে নিয়ে নেবে বলছে না এখন কালকে পরীক্ষা আছে আগে পরীক্ষার জন্যে পড়ো তারপরে দেবো এরকম অনেক সময় ভক্তের জীবন থেকে ভগবান সব কিছু নিয়ে নেয় হরিশ্বে তৎ ধনম যেরকম শিল্প প্রপাত এই শ্লোকটা বলে অনেক হাস হাসতেন বলছে ভগবান আমার কাছে সব কিছু নিয়ে নিছে যেহেতু উনি চাচ্ছিলেন যে আমি ওনার নাম প্রচার করব আমি চাচ্ছিলাম আমি তো ভাবছিলাম আমি খুব বিজনেস জগতে খুব বড় বিজনেসম্যান হব আমি কলকাতাতে এত সুন্দর কষ্ট করে মানে ওই যে বস কোম্পানিতে কাজ করছিলাম কিন্তু ওখানে আমার বস বলেছে তুমি আলাহাবাদ যাও ওখানে মানে আজ কাজ আরম্ভ করো ওখানে চেষ্টা করলাম তো সব কিছু মানে জ্বলে গেছে আর তারপর আমার স্ত্রীর সাথে যে ভালোভাবে থাকব ও ভক্ত না বাচ্চাদেরকে যে কৃষ্ণ কনসিয়াস করব ওরা আমার মানে কথা শুনছে না মানে আমার জীবনটা এরকম হয়ে গেছে যে ভক্তি ছাড়া আর আর কোনো আমার মার্গ নেই তো প্রপাত তখন হাসে বলছে যে ভগবান মানে জানে করে আমার জীবনে এরকম একটা পরিস্থিতি করেছে যে আমাকে ওনার ভক্তি করা ছাড়া আর কোনো মানে যাওয়ার জায়গা পায়নি তো এইরকম ভগবান অনেক সময় ভক্তের জীবনে জানে করে এরকম কষ্ট দেবে যে ও ভক্তি ছাড়া আর কিছু করতে সামর্থ্য নিয়ে আর কিছু করতে পারবেই না সব জায়গায় আনসাকসেস মানে সাকসেস পাবে না তো এরকম ভগবানের একটা প্ল্যান থাকে সি ভগবান যদি আমাদের কষ্ট দিচ্ছে কিছু ওনার একটা প্ল্যান আছে ওনার একটা প্ল্যান আছে যে আমরা আমাদের জীবনকে যেরকম আমি এখানে এখানে আছি আমি যে এই রুমে কি হচ্ছে দেখতে পারবো কিন্তু পরের রুমে কি হচ্ছে ওই রুমে কি হচ্ছে আমি দেখতে পারবো না কিন্তু ভগবান আমাদের সব কিছু দেখতে পাচ্ছে যেহেতু উনি উপর থেকে দেখছেন উনি জানেন আমার ভূতকালে কি হয়েছিল উনি জানেন আমার বর্তমানকালে কালে কী হচ্ছে উনি জানেন আমার ভবিষ্যতে কি হবে সেভাবে উনি একটা ভক্তের জীবনটা প্ল্যান করেছে কিন্তু আমরা আপাতত বুঝতে পারি না আমার ভাবে এরকম কেন হলো এরকম কেন হলো। আমি একটা সাধারণ উদাহরণ দেব কিছু কিছু মাস আগে একাদশীর পরে আমার এখানে অভ্যাস আছে একাদশী মঙ্গল পরে আমরা সব মাতাজিরা যাই ওই গোশালাতে গোশালাতে গিয়ে দেখে একটু ওই কেলা টেলা খাওয়াবো গুড় খাওয়াবো তো আমি মানে সেদিনে যখন গেলাম আমি জানি না এরা কি করেছে গোশালা যে সেবা করে ওরা গাইকে আগেই ছেড়ে ছেড়ে দিয়েছে সেটা আমি জানি না তো আমি যে হঠাৎ করে ঢুকলাম মানে গাইগুলো এই পাশে এই পাশে এই পাশে ঘুরছে তো আমি ভাবলাম আর বাঁধা না থাকলে তো আমি গিয়ে খাওয়াতে পারবো না আমি টান হয়ে গেছি ঠিক আছে চলো পরে খাওয়াবো তো আমি যখন চলে যাচ্ছি একটা মাতাজি এসে আমাকে এত জোরে ধাক্কা মেরেছে এখন আমি মানে আমাকে অনেক ভালোবাসি এখানে আমাকে মারতে ধাক্কা এরকম কেউ আমাকে করে না এই কিসে কেউ আমাকে ধাক্কা দিচ্ছে কোনো মাতাজি তারপরে বুঝতে পারলাম পিছন থেকে গায়ে আসছে মানে অনেক বড় সিং দিয়ে ওর ও মাতাজি আমাকে মানে এরকম করে ধাক্কা মেরে দিয়েছে এখন ধরেন ধাক্কা মেরেছে ধাক্কা মারলে আমার তো ব্যথা হয়েছে না ও ধাক্কা মেরেছে কিন্তু এই ব্যথাটা ওই ব্যথা থেকে অনেক ভালো যদি ও গাইটা আমাকে মেরে দিত শিং দিয়ে তাহলে আমার আরও মানে হসপিটালে অ্যাডমিট করতে হতো এরকম আমি জানি না যে পিছনে গায়ে আসছে এই ধাক্কাটা ভালো লাগছে না এরকম আমরা জানি না আগে কীরকম জীবনের সিচুয়েশান আছে আমাদের একটু ধাক্কা হলে আমাদের ভালো লাগে না ভগবান কেন এরকম করেছে কিন্তু হতে পারে ভগবান আপনাকে বাঁচাচ্ছেন একটা গায়ে আসছে হতে পারে পিছনে মারতে জুনে সে জন্যে ধাক্কা দিয়েছে তো অনেক সময় ছোটো কষ্ট দিয়ে দেয় বড় কষ্ট থেকে বাঁচাতে জন্যে সে বিশ্বাসটা রাখতে হবে তো ভক্তদের জীবনে যখন আমরা দেখি কষ্ট মানে ভগবানের কিছু প্ল্যান আছে সে আমাদের বুদ্ধিটা সীমিত আছে আমরা কি করি আমাদের বর্তমানকে দেখে আমরা ভবিষ্যটা প্ল্যানিং করি আজকে আমার কাছে এত পয়সা আছে আমরা এখানে ইনভেস্ট করব এখানে করব বাড়ি কিনব এটা করব ওটা করব। আমরা কি করব বর্তমান দেখে ভবিষ্য প্ল্যানিং করব ভগবান কি করবে আমাদের ভবিষ্য দেখে বর্তমান প্ল্যানিং করবে ওই ভবিষ্যতে ওকে এটা লাগবে ওটা লাগবে তাহলে আজ আজকেই ওকে আমাকে কি বলে স্মার্ট বানাতে হবে আজকে ওকে এ ট্রেনিং দিতে হবে কিন্তু ভগবান আমাদের ভবিষ্যৎ জানে ভবিষ্যতে আমার আমাদের কি লাগবে আমার নিজে উদাহরণটা বলবো আমি আমরা যখন বম্বে থেকে হায়দ্রাবাদ শিফট হয়েছি আর তারপরে হায়দ্রাবাদে যখন এই স্কুল ক্লাস ফোরে আমি যে স্কুলে অ্যাডমিশন আগে তো আমি ইস্কন স্কুলে পড়েছিলাম তিন বছর ফোর্থ ক্লাসে আমি যখন এই নতুন ইস্কন স্কুলটা বন্ধ হয়ে গেছে সেকেন্ডার বার্ডে তো আমাকে মানে ফোর্সেবলি নর্মাল স্কুলে যেতে হলো তো নর্মাল স্কুলে ফোর্থ ক্লাসে এডমিশন জন্য আমার আমার মা গেছে তো অ্যাডমিশন ফর্ম টর্ম ভরে দিয়েছে এখন মানে পয়সা ভরার আগে একবার প্রিন্সিপাল সাথে কথা বলতে হবে তো আমার মা জাস্ট একটা সিম্পল রিকোয়েস্ট করেছে প্রিন্সিপালকে যে আমরা গুজরাতি তো তেলুগু আমরা জানি না তো আমার মা আমার মেয়েটা তেলুগু শিখতে পারবে না তো আপনি কি মানে এটা একটু বাদ দিতে পারবেন তেলুগু ছাড়া আমরা হিন্দি সংস্কৃত হলে কোনো অসুবিধা নেই তেলুগু আমরা পারবো না তখন ওই যে স্কুলে প্রিন্সিপাল আমার ফর্মটা নিয়ে এরকম ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে বলছে সময়টা নষ্ট করবে না নেক্সট কেন তেলুগু তো এখানে শিখতেই হবে তখন আমার মা সরি বলে না না ঠিক আছে শিখবো বলে ফর্মটা ভরে ভরে নিয়েছে তখন আমার মা অনেক মানে দুঃখ করছিল আমরা গুজরাতি আমাদের তেলুগু শিখে কী লাভ হবে কীরকম ভগবানের একটা এ যে তেলুগু শিখতে হবে আর আমি অনেক কষ্টে তেলুগু শিখেছি কেন যখন আমি ফোর্থ ক্লাসে যাব। ওরা তো সবাই মানে এল কেজি থেকে ইউকেজি ক্লাস ওয়ান থেকে তেলগু পড়ে আসছে আর আমাকে হঠাৎ করে ফোর্থ ক্লাসে বড় বড় বই আছে তেলগুর মানে আমি তো একটা শব্দ একটা অক্ষর বুঝতে পারি না মানে হচ্ছে অক্ষরগুলো নাচ করছে না কিছু তো বুঝতে পারছে না এটা কোথায় আরম্ভ করবো বুঝতে পারছে না তো অনেক কষ্ট করে অনেক কষ্ট করে মানে আমি তেলুগু শিখেছি আর জাস্ট অ্যাডমিশন নিয়েছি তার কোয়ার্টারলি এক্সামে আমি তেলুগুতে সবথেকে হাইয়েস্ট নাম্বার পেয়েছি আই নাইনটি সেভেন আউট অফ হান্ড্রেড তো আমার টিচার বলছে অ্যা তুমি চিটিং করেছ গুজরাতি মেয়ে তেলুগুরের একটা অক্ষর জানে না তোমার নাইনটি সেভেন কী করে আসবে কারোর কাছে চিটিং করেছো আমি আমি চিটিং করতে জানি না আমি নিজে কী করে নিজে লিখেছো তো বলছে সবার সামনে বলেছে বোর্ডে লিখো দেখি তো কোশ্চেনগুলো লিখেছে বলছে তুমি এখন আনসার লিখো আমি অ্যাজ ইট ইজ লিখে দিলাম কীভাবে লিখলাম আর আমার একটা সিক্রেট আছে কেন আমার মা আমার খুব সুন্দরভাবে মানে সব কিছু গান করে গান করে শিখালো মানে অক্ষরটা এ দেখো এর খিদে লেগেছে এ দেখো এর নিচে জল খেতে গিয়েছে তারপরে দেখো এই পাশে গিয়েছে এরকম করে করে মানে আমি এক একটা অক্ষর শিখেছি তো সঠিক আমি লিখে দিলাম এখন আমি তেলুগু রকম মানে জবরদস্তি আমাকে শিখতেই হলো মানে পড়াটা শিখে নিলাম তারপর অবশ্য বিয়ে হয়েছে আমেরিকা গেলাম আসলাম তারপরে গুরু মহারাজ আমাদেরকে বলেছে বিশাখাপটনমে গিয়ে মন্দিরটা মানে আরম্ভ করতে হবে এখানে মন্দিরটা স্টার্ট করতে হবে আর তখন যে আমি যে একটু যে তেলুগু শিখে রেখেছিলাম সেটা আমাকে কত কাজে লাগলো ও আমি মানে বুঝতেই পারল না যে এই তেলুগু ভাষাটা শিখে আমার এত কাজ কিন্তু এখানে বিশাখাপটনমে তেলুগু ছাড়া আর কিছু বুঝে না আর গুরু মহারাজ বলছে তোমাকে বিশাখাপটনমেই সেন্টার খুলতে হবে যেহেতু তখনকার দিনে একটা কিছু সমস্যা ছিল অন্য কোনো মন্দিরে ব্যাঙ্গলোর মন্দিরে কোনো অধ্যক্ষ এখানে একটা সেন্টার খুলেছিল আর ইস্কনের দিকে আমাদের একটা সেন্টার খুলতেই হবে তো গুরু মহারাজের একটা আজ্ঞা যে করতেই হবে তো মানে আমি তখন ভাবলাম যে ওরে বাবা কৃষ্ণ আমার ভবিষ্য দেখে আমার বর্তমান প্ল্যানিং করেছে মানে উনি জানেন যে একে তেলুগু দরকার আছে এখন তুমি শিখো কিন্তু তখন আমাদের দুঃখ হয়েছিল যে তেলুগু কেন শিখবো বারে হিন্দি শিখবো গুজরাতি গুজরাতিদের সাথে তেলুগুর সাথে কি সম্বন্ধ আছে কিন্তু এখন আমি তেলুগু লিখতে জানি পড়তে পারি তেলুগুতে কথা বলতে পারি না অনেক সাহায্য হচ্ছে মন্দিরে মানে এটা খুব হেল্পফুল হচ্ছে তো কখন কী সেটা ভগবানের একটা প্ল্যানিং আছে আমাদের ভগবানের উপরে বিশ্বাস রাখতে হবে সব কিছু যে আমাদের জীবনে হয় তখন মানে খারাপ লাগে কিন্তু ভগবানের একটা প্ল্যানিং আছে আরেকটা জিনিস জীবনে সব জিনিসে দুটো কম্পোনেন্ট আছে যখন ভগবান আমাদেরকে দুঃখ দেয় আমরা পবিত্র হয় আর পবিত্র হতে জেনে দুটো জিনিস একটু কষ্ট একটু আনন্দ যেরকম রান্না যখন আমরা কিছু খাই আমাদের খাবার প্লেটে কীরকম থাকে কিছু টক থাকে কিছু মিষ্টি থাকে কিছু কড়োয়া থাকে করেলা কিংবা নিম সব কিছু খেলেই একটা মানে ফার্স্ট ক্লাস খেয়েছি মানে প্রসাদ খেয়েছি এরকম এরকম জীবনে কিছু টক থাকবে কিছু মিষ্টি থাকবে জীবনে সব কিছু আলাদা আলাদা সব কিছু যে ভালোই থাকবে তালেও মজা আসবে না তাহলে আপনি যদি ভেবে দেখেন যদি পুরো প্লেটে মিষ্টিতে ভর্তি তাহলে কি আনন্দ আসবে একটু টক একটু মিষ্টি একটু ঝাল একটু আলদা 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 থাকলে আনন্দ লাগবে সো আপনি দেখবেন ভক্তিদের জীবনে কিছু কিছু মানে টক কিছু কিছু মিষ্টি যেরকম দেখেন পাণ্ডবদের বনবাসে যেতে হলো সেটা মানে টক জিনিস মানে কত ওদের কষ্ট করতে হলো আর বনবাসে আবার দুর্বাসা মনেই এসে গেছে বলছে আমার সব শিষ্যকে খাওয়াতে হবে এটাই মানে খুব কষ্ট কিন্তু ভগবান এসেছে আর অক্ষয় পাত্র লীলা হয়েছে যেখানে ভগবান এরকম একটা লীলা করেছে যে দুর্বাসা মুনির সব শিষ্যরা মানে নিজে নিজে মানে ওদের পেটটা ভর্তি হয়ে গেছে সেটা মিষ্টি জিনিস যেরকম এই পাণ্ডবরা পাণ্ডবদেরকে বনবাসে যেতে হলো পাণ্ডবদেরকে অনেক দুঃখ সহ্য করতে হলো এই কুরুক্ষেত্রের যুদ্ধ হলো এগুলো টক জিনিস কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান অর্জুনের ড্রাইভার হয়েছে সেটা মিষ্টি জিনিস তো মানে কিছু মিষ্টি পাবো কিছু টক কিছু সহ্য করতে হবে কিছু ভালো কিছু ভালো কিছু খারাপ এরকম হতেই থাকবে ভালো মন্দ ভালো মন্দ হতে থাকবে সব কিছুই ভালো থাকবে জীবনে সেটা আমরা বলতে পারবো না আর সব কিছু ভালো থাকলে ও ভালোর দামে থাকবে না কিছু জীবনে কষ্ট আসার পরে ভালো আসলে তার দামে থাকবে নালে দামে বুঝতে পারবো না আমরা ভাবব এরকমই জীবনটা চলে তো জন্যে অনেক সময় আমরা দেখি আরেকটা জিনিস যেটা আমি বললাম যে অনেক সময় ভগবান অন্য ভক্তের কষ্ট দিয়ে আমাদেরকে কিছু বোঝাতে চেষ্টা করছে যেরকম আমি অনেক সময় আমার ক্লাসদের বলি কি শাশুড়িরা যদি বৌমাকে কিছু বলতে চায় ভয় পাবে কেন বউমাকে কিছু বকলেই মানে ও রেগে যাবে পথকে নিয়ে চলে যাবে বিদেশ চলে যাবে সেই জন্যে শাশুড়িরা কী করবে নিজের মেয়েকে বকবে মেয়েকে বকলে বৌমা বুঝে যাবে যে হ্যাঁ আমাকেই বলছে এই এরকম কেন করছো এটা এরকম ঠিকভাবে রাখো এটা এরকম কি রাখে এরকম কেউ করে তো মাথা খারাপ ও বুঝে যাবে যে হ্যাঁ আমাকেই তাহলে ঠিকভাবে রাখতে হবে এরকম অনেক সময় নিজের ভক্তাকে কষ্ট দেয় তাহলে আমার একটা কথা মনে আসছে মাহাবারা প্রভু বলছিলেন একবার যে একদিকে একবার গুরুমারেজ এক জায়গাতে গিয়েছিলেন সেখানে অনেক ভক্তরা গুরুমাজকে তিন বছর পরে দেখেছে তো খুব আনন্দিত সবাই মানে গুরুমাজে আশেপাশে বসে গেছে এখন গুরুমাজে তো কাজ আছে এরা বসে থাকলে গুরুমাজ কি কাজ করতে পারবে গুরুমাজ হঠাৎ করে কী করেছে মাহাবারা প্রভুকে বকতে আরম্ভ করেছে এই কোথায় তুমি এত দেরি লাগাচ্ছ কেন এতক্ষণ লাগে না কি আমার লাগেজটা কার থেকে বার করতে জন্যে তুমি বুঝতে পারছো না এখন আমাদের একশো জন দীক্ষা নেবে তাদের নাম সালেক্ট করতে হবে এতগুলো কাজ বাকি আছে তুমি একটা সুটকেস বার করতে তোমার এত সময় লাগে মানে এর এরকম করে জোরে জোরে বকছে সবাই ভাবছে যে এই যে মুডটা ভালো নেই ধীরে 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 করে এক এক করে এক এক করে সবাই ওই রুম থেকে বাইরে চলে গেছে যখন সবাই চলে গেছে তখন গুরুমা মাহাবারাকে বলছে কিছু মনে করবে না তোমাকে কিছু বলি না ওদেরকে তো বলতে পারবো না যে তোমরা চলে যাও এরা তিন বছর পরে আমাকে দেখছে তুই তোমাকে বকলাম যখন ওরা দেখেছে যে মুডটা ভালো নেই ওরা চলে গেছে এখন চলো আমরা আমাদের কাজ করি চলুন আস দীক্ষার নামগুলো সিলেক্ট করতে হবে তো যারা নিজে তাদেরকে বকতে পারা যাবে মানে যারা একটু দূরে আছে তাদেরকে কি করে বোকা যাবে সেই জন্যে ভগবান অনেক সময় কী করবে নিজের ভক্তকে কষ্ট দিয়ে আমাদেরকে দেখাবে কেন আমাদেরকে কষ্ট দিলে তো আমরা তো একটুতে ভেঙে যায় কিন্তু ওদেরকে কষ্ট দিয়ে দেখাবে যে দেখো এদেরকে এত কষ্ট আছে তাও এরা ভক্তি ছাড়েছে ছাড়েনি তো সেই জন্যে ভক্তিতে থাকো মানে আমাদেরকে একটা ইন্সপিরেশন দিতে জুড়ে আরেকটা জিনিস হচ্ছে যদি আমাদের জীবনে কষ্ট আসে না তাহলে অনেক সময় ভগবানের সাথে সম্বন্ধটা আরও দৃঢ় হয়ে যায় অনেক সময় এরকম হয় আরও দৃঢ় হয়ে যাবে কেন দুঃখের সময় মানে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই পুরো পৃথিবী পুরো সংসারে আমার কেউ নেই আমার যে আছে আমার ভগবানই আছে আর তারপরে কী হবে ভগবানের সাথে ধীরে ধীরে আমাদের সম্বন্ধটা দৃঢ় হবে সেজন্য জানে করে অনেক সময় ভগবান এরকম পরিস্থিতি করে এটা ভৌতিক উদাহরণ দিতে হলে আমি বলবো ধরেন অনেক সময় আপনারা এই সিনেমা থাকে না বই সিনেমা সিনেমাগুলোতে এরকম স্টোরি থাকে মানে কোনো নায়ক আছে হিরো আছে আর কোনো হিরোইন আছে আর ও হিরোইনকে মানে চাচ্ছে যেন ও মেয়েটা আমার সামনে দেখুক ইউবতীরা যুবক যুবতীরা যেটা মানে কিন্তু ওই যুবতীটা ওকে পত্তা দিচ্ছে না তখন ও কী করবে মানে এটা সিনেমার স্টোরি ও দুই চারটা ওর ফ্রেন্ডসকে ডাকবে সবাই পকেটে একশো একশো টাকার নোট দেবে বলে দেখো এই মেয়েটা যখন কলেজের গেটে থেকে বাইরে আসবে না তুমি একটা কিছু বলবে ওকে তারপরে তুমি যখন উল্টা কথা বলবে আমি ওকে বাঁচাতে আসবো তোমাদেরকে দু চারটা লাফা মারবো মানে থাপড় দেবো আর তারপরে ও মেয়েটা আমাকে ভালোবাসবে তখন এরা সবাই বলবে হ্যাঁ ঠিক আছে প্ল্যানিং তখন ওর মেয়েটা যখন কলেজ থেকে বাইরে আসবে এরা এর মানে উল্টা ফুল্টা কথা বলবে ওকে মানে ছুতে চেষ্টা করবে তারপরে হিরো আসবে ওদেরকে মানে ফটাফট করে মারবে ওরা তারপর পালিয়ে যাবে তারপরে ওই যে নায়িকা মানে যে হিরোইন ও মানে একদম লজ্জা করে এসে বলবে ওরে আপনি ঠিক সময়ে আসলেন খুব ভালো মানে আপনি আমার সাহায্য করলেন তারপরে মানে হিরোটা এরকম মানে অ্যাক্টিং করবে যে ও কিছু না না এটা তো আমার দায়িত্ব মানে কোনো যদি কোনো মেয়েকে কেউ ডিস্টার্ব করছে আমি কি এরকম দাঁড়িয়ে দেখতে পারবো কি রাস্তাতে আমাকে তো সাহায্য করতে হবে আপনাকে অ্যাকচুয়ালি প্ল্যানিংটা পুরো ওরই আছে ওই প্ল্যানিং করেছে যে গিয়ে ওকে ডিস্টার্ব করো কিন্তু এখন ওর সামনে মানে একটা ইম্প্রেশন তারপরে যখন ও মেয়েটা চলে যাবে এ মানে এখন নাচ করবে তো আমার কাজ হয়ে গেল এখন দেখো ও মেয়েটা আমার বান্ধবী হয়ে যাবে ওই মাধ্যমিক পড়ছিলো তখন থেকে চেষ্টা করছিলাম কিন্তু ওই মেয়েটা আমাকে পাত্তা দিচ্ছিল না এখন আজকে গে মেয়েটাকে পেলাম এরকম ভগবান করে ভগবান মানে এরকম আমাদের জীবনে কষ্ট দেবে তারপরে আমরা যখন ভগবানের কাছে এসে দাঁড়াবো ভগবান ঠাকুর আমাকে সাহায্য করেন তখন ঠাকুর বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তো ভগবান আমি সাহায্য করব তোমার জীবনে সব ঠিক হয়ে যাবে আর তারপরে ভগবানের নাচ করবে বলছে আয় তো এই যে পাঁচ লাখ চালিশ হাজার তিনশো জীবন মানে আলদা আলদা জন্ম নিয়েছে আমার কাছে আসে নি আমি তখন থেকে ওর অপেক্ষাতে বসে আছি আজকে জীবটা আমার কাছে আসলো হা এখন আনন্দ আসলো এখন তো চলে আসো বাড়ি ফিরে আসো এখন চলো ভগবতাম চলে আসো সো ভগবানের অপেক্ষাতে আছে যে কি যে করব যে আমার ভক্তটা আমাকে মনে করবে কি করলে আমাকে মনে করবে রাইট তো সেইগুলো ভগবান মানে অনেক সময় সো কল ভক্তদেরকে একটু কষ্ট দেয় আর ভগবানই দেয় কষ্ট সেটা বলতে আমি লজ্জা পাচ্ছি না কেন ভগবান এর ভক্তকে কেউ কষ্ট দিতে পারবে না ভগবান দিতে চাইলেই কষ্ট যাবে ওদের কাছে কেন ভগবানের ভক্ত মানে ওরা খুব উত্তম আছে ভগবানের প্ল্যান থাকলে ওরা কষ্ট পাবে আর ভগবানের এরকম প্ল্যানিং কেন করে অনেক সময় ওদের ভক্তিটা বাড়াতে জনে ভক্তিটা আরও মানে কি ডিপ করতে জুনে ভগবান গিলো প্ল্যানিং করে তো এরকম অবশ্য অনেক কিছু আছে যারা ভালো ভক্ত তারা প্রতি পরিস্থিতিকে একটা স্প্রিং বোর্ড স্প্রিং বোর্ড বুঝছেন আমার ডিভাইন্টার স্কুলে আছে ছোটো বাচ্চাদের একটা খেলা মানে একটা স্প্রিং বোর্ড থাকে বাচ্চারা ওটার উপরে বাচ্চাকে দাঁড়া করালে মানে ও টাক্কারে উপরে উঠে যাবে টাক্কারে উপরে উঠে যাবে মানে জাম্পিং জাম্পিং হবে এরকম আমাদের জীবনে যেই পরিস্থিতিটা আসে সেটাকে একটা স্প্রিং বোর্ড নিয়ে উপরে উঠে যেতে হবে আরও ভক্তিতে আগে যেতে হবে আরও দৃঢ় নিশ্চয় করতে হবে আরও ভগবানের কাছে কাছে যেতে হবে এটা না যে পরিস্থিতি বিপ্রত আসলে আমরা ভগবান থেকে দূরে হয়ে যাব তো সেটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই অনেক কিছু বলার আছে কিন্তু আজকে এখানে সময়টা শেষ হয়ে গেছে নয়টা বেজে গেছে আর আজকেও আমরা ভীষ্ম আরম্ভ করতে পারলাম না কিন্তু কোনো অসুবিধা নেই আমরা ধীরে ধীরেই যাব। আরও মানে হচ্ছে দুই চার দিন এ ভীষ্মস্তুতি আমি প্রভুর সাথে আমার যখন এই স্কেডিউলটা দেখে যখন একটা ফ্রি টাইম আছে আমরা এই ভীষ্মস্তুতির সেমিনারটা কন্টিনিউ করবো আর ধীরে ধীরে ডিটেলসে এক একটা শ্লোক মানে বিশ্লেষণ করে করে ধীরে ধীরে আমরা স্তুতি শেষ করবো যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এটা স্পিডে স্পিডে যাওয়ার বিষয়গুলো না কিন্তু আমাদের স্পেশালি আজকের শ্লোকটা আমার অত্যন্ত প্রিয় বিপ্র ধর্ম অচ্যুত আশ্রয় কীভাবে একটা ভক্তের জীবনতে যেই পরিস্থিতি আসুক বৈষ্ণবের আশ্রয় ভগবানের আশ্রয় আর ধর্মের আশ্রয়টা ছাড়তে নেই তো সেই সেই এটা মানে টেক হোম লেসেন আছে সো এটা বলে আজকে আমি এখানে শেষ করি পরে অন্য কোনো দিনে আমরা এই ভীষ্ম কন্টিনিউ করবো থ্যাংক ইউ সো মাচ জগদ্গুরু শিল কি জয় হরে কৃষ্ণ হি বল ওকে আপনি বলছেন যে যখন আমাদের জীবনে দুঃখ হয় আমরা সেই দুঃখ হচ্ছে ভগবানের কৃপা সেরকম করে কি করে বুঝতে পারবো দুঃখ মানে দুঃখ দুঃখ হলে তো দুঃখ হয় যখন জীবনে কিছু কষ্ট আছে তখন দুঃখ হয় সেটা ভগবানের কৃপা বলে আমি কি করে মেনে নেব ওকে না এটা হচ্ছে যদি আমরা যেটাই যেটাই পাই সেটা ভগবানের কৃপা যেহেতু ভগবান আমাদেরকে কৃপা ছাড়া আর কিছু দিতে জানেই না সেটা ভগবানের স্বভাব সেরকম আজকে তো অবশ্যই এই প্রশ্নটা অলরেডি আমি অনেক কিছু রিজেন্স বললাম যে ভক্তের জীবনে দুঃখ কেন আসে তো এটা ভগবান আমাদেরকে শেখাতে জুনে যেরকম আমি বললাম যে একটা রোগী একটা রোগীকে ডক্টর ইঞ্জেকশন দেবে যখন ইঞ্জেকশন দেবে তখন ব্যথা করে কিন্তু ওটা ভালো জুনে দিচ্ছে তো এখন যদি আমি ডক্টরকে জিজ্ঞেস করি যে আমি কি করে বুঝতে পারবো যে আপনি যে আমাকে ইঞ্জেকশন দিচ্ছে আমার ভালো জুনে কিন্তু ডক্টর তো ভালো জন্যেই দেবে ও তো আপনাকে মারতে চাইবে না ও তো চাই যেন আপনার রোগ নিবারণ হয় আপনি যেন সুস্থ হন তো জন্য হতে পারে অনেক সময় ডক্টর ইঞ্জেকশন দেয় অনেক সময় ডক্টর চাকু দিয়ে পেট কাটে অনেক সময় এরকম করে টক মেডিসিনগুলো দেবে কিন্তু যেটাই করে আমরা জানি যে আমি এগুলো সহ্য করলে ওটা আমার জন্য ভালো এরকম ভগবান যেটা করে সেটা ন্যায় আপনি দেখবেন শ্রীমদ্ভাগতম দশম স্কন্দে মানে হচ্ছে ষোলোটা অধ্যায় ষোলো অধ্যায়ে ষোলোটাই মানে হচ্ছে নাগপত্নীর नागपत प्रार्थना जो भगवान कालिया नाग के मार चे, माने जोड़े जोड़े पाये करे कालिया सापेर मुखे थी के रक्त तो बेरिए माने एतो भावे भगवान उना के शास्ती दिच्छे ताव नागपत नीरा माने ना, 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 ना कालिया नागेर स्त्री रा तर भगवान के बोलचे न्याय करे चे ना अपनी भगवान अपनी जेटा करे चे सेटा न्याय माने उरा साधारण एक सर्पर নাগস্ত্রীরা তা ওদের এত জ্ঞান আছে যে ভগবান যেটা করে সেটা ন্যায় এখন কেউ বলবে এটা কেন ন্যায় কোথায় আপনার পতি আপনার স্বামীকে মারছে ভগবান রক্ত বেরোচ্ছে তাও আপনি বলছেন ঠাকুর আপনি যেটা করেন সেটা ন্যায় কিন্তু ভগবান ন্যায় ছাড়া কিছু জানেই না করতে তো আমরা যেটাই কষ্ট পাই দুঃখ পাই যেটাই পাই এটা ভগবানের একটা প্ল্যান আছে ভগবান ন্যায়ই করছে ভগবান ডক্টরের মতো আমাদেরকে ইনজেকশান দিচ্ছে সেই জন্য কালিয়াকে কেন মেরেছে যেহেতু ওর পুরো বিষটা বাইরে চলে যায় এরকম আমাদের জীবনে কষ্ট হলে আমাদের অহংকার বাইরে চলে যাবে আমরা বিনয়ী হয়ে যাব আমরা সহ্য করতে শিখবো আমাদের ভিতরে ধৈর্য শক্তি আসবে আমাদের সব ভালো গুণ আসে অনেক সময় জীবনে সব কিছু ভালো হলে আমাদের অহংকার বড়ে যেতে পারে ভগবান একটা ডক্টর ও জানে আমাদেরকে কখন কি ট্রিটমেন্ট দিতে হবে আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে বিশ্বাস রাখতে হবে যে ভগবান আমাকে ভালোবাসে আর আমার জীবন যেটা হচ্ছে ভগবানের প্ল্যান আছে তো সবসময় বৈষ্ণবের আশ্রয়ে আশ্রয়ে থাকতে হবে নাম জপ ছাড়তে নেই না যে চারটা নিয়ম আছে সেটা পালন করতে হবে হতে পারে আজকে বুঝতে পারবো না এটাতে ভালো কি আছে হতে পারে কিছুদিন পরে বুঝতে পারবো কিছু বর্ষর পরে বুঝতে পারবো ভগবান এরকম পরিস্থিতিতে আমাকে কেন ঢেলেছে সো এটা মানে বিশ্বাস করতেই হবে যেরকম আমরা যখন ফ্লাইটে চাপি আমরা তো পাইলটের লাইসেন্স গিয়ে চেক করি না যে ভাই তুমি জানো কি না ফ্লাইটটা চালাতে আমাদের একটা বিশ্বাস অনেক অনেক লোকের উপরে আমরা বিশ্বাস করে চলছি না জীবনে একটা গাড়িতে বসবো আজকে একটা ক্যাবে ওলা ক্যাবে কিংবা উবার ক্যাবে আমার বিশ্বাস যে ড্রাইভারে আমি দিন লাইসেন্স চেক করি না তো এ ড্রাইভিং জানে বলে বিশ্বাস আজকে আমি কোনো ট্রেনে চাপবো আমার বিশ্বাস যে ট্রেনের ড্রাইভারটা ট্রেন চলাতে জানে আপনি কি ট্রেনের লাইসেন্স চেক করছেন ড্রাইভারের লাইসেন্স না এটা বিশ্বাস আমরা আজকে একটা বাচ্চাকে স্কুলে পয়সা দিয়ে মানে শিক্ষা নিতে পাঠাই আমাদের এটা বিশ্বাস যে হ্যাঁ স্কুলে পড়বে পড়াশিক্ষা করবে তো জীবনে তো অনেক লোকের উপরে আমরা বিশ্বাস করে আছি না তাহলে ভগবানের উপরে কেন বিশ্বাস করতে পারছি না সাধারণ ভৌতিক জগতের লোকের উপর বিশ্বাস আছে আজকে এলআইসিতে গিয়ে প্রিমিয়াম ভরবো আমাদের বিশ্বাস যে ইন্স্যুরেন্স লোকেরা আমার পয়সা দেবে আজকে ব্যাংকে গিয়ে পয়সা জমা করছে আমার বিশ্বাস যে হ্যাঁ আমাকে ওরা মাসে একটা ইন্টারেস্ট দেবে এরকম আমরা কত লোকের উপরে বিশ্বাস করছি এই ভৌতিক জগতে যাদের উপরে বিশ্বাস করা উচিত না কিন্তু ভগবানের পরম পুরুষোত্তম ভগবানের উপরে বিশ্বাস করতে পারছি না যে কি করে বিশ্বাস করব যে আমার ভালো জনে কী করে বিশ্বাস করবো যে উনি না এটা বিশ্বাস করতেই হবে আমাদের সব কিছু দিয়েছে কান আঁখ চোখ নাক খাবার জল এই যে শ্বাস নিচ্ছে হাওয়া সূর্য কিরণ এ মানব জীবন এই ইস্কনের সাথে যোগাযোগ করার একটা সুযোগ এই যে প্রপাদের বাণী শোনার ভগবদ গীতা শোনার হরে কৃষ্ণ মহামাত্র জপ করার সুযোগ এই বৈষ্ণব একটা কমিউনিটি অনেক কিছু তো দিয়েছে তো এটা আমাদের কেন বিশ্বাস নেই যে ভগবান আমাকে যে পরিস্থিতি ঢালুক এটা ভগবানের কৃপাই আছে আর কিছু না ভগবান কৃপা ছাড়া আর কিছু করতে জানেই না ओके हमें जेटा बुझते परलम जे चरण सेवा वैष्णवदेव चरण सेवा करार इच्छा करे किंतु वैष्णव इसकने क्यों चरण सेवा करते दे नहीं सेटाई सेटाई बोलते चाचे इज इट इज दैट द क्वेश्चन इज इट स्पेसिफिकली बिकॉज ऑफ हर जेंडर दैट बिकॉज़ शी इज अ वुमन दैट्स व्हाट शी मींस टू से ওকে অল রাইট তো মানসিকভাবে তো করা যায় মানসিকভাবে করেন যদি আমরা আমাদের গুরু মহারাজের কিংবা কোনো বরিষ্ঠ বৈষ্ণবের চরণ সেবা করার সুযোগ নেই যেহেতু আমরা মাতাজিদের শরীর পেয়েছি আমরা মানসিকভাবে করতে পারবো অনেক রকম সেবা আছে সো চরণ সেবা মানে ডাইরেক্টলি ফিজিক্যালি না করতে পারলেও যদি সেই বৈষ্ণব যে বলেছে ওনার কথাগুলো জীবনে কি বলে জীবনে দান আচরণ করা সেটা একটা সেবা আছে সেটা উত্তম সেবা আছে যে ওনার বাণী আছে সে বাণীর প্রচার করা সে বাণীর জীবনে নিজে আচরণ করা সেটা সেটা অনেক বড় সেবা অনেক সময় আপনি দেখবেন অনেক ভক্তরা খুব সুন্দরভাবে চরণ সেবা করবে গুরুর চরণ সেবা করবে গোলাপ জল ঢালবে মধু দই দুধ সব কিছু ঢালবে কিন্তু নিজের জীবনে কিছু আচরণ করতে চায় না যে গুরুবাক্যে গুরু মুখ পদ্ম বাক্য তাহলে লাভ কী আছে জাস্ট যে চরণ সেবা করলেই হবে সেটা তো না এটা না যে আমি আজকে চরণ সেবা করলাম বলে আমি ধন্য হয়ে গেলাম আর আমার কিছু করার দরকার নেই আমাদের জীবনে আচরণ করতে হবে সেটা সেটা অনেক বড় চরণ চরণ সেবা শুধু এক পাঁচ মিনিটের ক্রিয়া না এটা যে আমি করে দিলাম আর আমি ধন্য হয়ে গেলাম না এটা তো একটা আনন্দ সত্যি কথা সেবা হচ্ছে যখন নিজে জীবনে নিজে হৃদয়ে নিজে মনে নিজে কি বলে তন মন ধন কায়া বচনে আমরা যদি আমাদের গুরুদের বৈষ্ণবদের আচার্যদের কোথাগুলো নিজে আচরণে নিয়ে আসি সেটা হচ্ছে সব সবথেকে বড়ো সেবা ওকে আচ্ছা এটা খুব সুন্দর প্রশ্ন যে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয় তখন ভীষ্ম কেন সাহায্য করেনি ভীষ্ম হচ্ছে একটা কি বলে শুদ্ধ ভক্ত তো ওনাকে সাহায্য করা দরকার ছিল এখন এটাতে দুটো মত আছে আমি একজন ইস্কনের সন্ন্যাসীর কাছে শুনেছিলাম যে এই প্রশ্নটা দ্রৌপদী ভীষ্মকে জিজ্ঞেস করেছে যখন বানাসাইয়াতে মানে এই সময়ে যখন আমরা যে ডিসকাশন করছি যে রাজ্য অভিষেকের হওয়ার পরে সবাই মিলে যখন ভীষ্মকে দেখা করতে যায় তখন ভীষ্ম শান্তিপর্বে আছে এটা যে অনেক কিছু সুন্দর সুন্দর রাজধর্ম স্ত্রী ধর্ম অনেক সুন্দর সুন্দর উপদেশগুলো দেন তখন দ্রৌপদী হঠাৎ করে হাসে ফেলে তখন ভীষ্ম বলছে আমি এত সিরিয়াসভাবে কথাগুলো বলছি তুমি হাসছ কেন তখন দ্রৌপদী বলছে আপনি আজকে এত বড় বড় কথা বলছেন কিন্তু তখন আমি যে আপনাকে সাহায্যে চাইছিলাম যখন দুঃশাসন আমার বস্ত্রহরণ করছিল তখন আপনি তখন এই জ্ঞানটা কোথায় গেল এখন তো আপনি বলছেন স্ত্রী ধর্ম স্ত্রী রক্ষা করা রাজধর্ম তখন কি হলো তখন ভীষ্ম বলছে না তখন যেহেতু আমি দুর্যোধনের অন্ন খেয়েছিলাম সেজন্য আমার মাথাটা তখন কাজ করে নেই অন্নটা খুব ইম্পর্ট্যান্ট আমরা কার অন্ন খাচ্ছি যার অন্ন খায় তার সেরকম যেরকম অন্ন সেরকম মন সেরকম মনটা হয়ে যায় যেহেতু ওদের মানে হস্তিনাপুরে আমি খাচ্ছিলাম সেজন্য আমার মনটা মানে ভ্রষ্ট হয়ে গেছে সেরকম আমি শুনেছিলাম এক একজন সন্ন্যাসীর কাছে আরেকজন কাছে আমি শুনেছি বলছে যে না এগুলো সব কিছু একটা ভগবানের ডিভাইন প্ল্যান কেন ভীষ্ম ভাবছে যে ও তো জানে যে এখন কৃষ্ণ আসবে আর দ্রৌপদীর সাহায্য করবে তো মানে ভগবানের মহিমা বড়াতে জুনে ও যেরকম আপনি দেখবেন একটা সিনেমাতে একটা বইতে একটা হিরো থাকবে তারপরে একটা বিলন থাকবে এখন যদি বিলনটা হিরোইনকে বিরক্ত না করবে তাহলে হিরোর দামি কি হলো ও মানে কিছু একটা কষ্ট দেবে হিরোইনকে তখন গিয়ে তো হিরো মানে যা জাপ দিয়ে আসবে ওই আর তারপর বলছে আমি বাঁচাবো বলে তো মানে অনেক সময় এরা শুদ্ধ ভক্ত তো এরা জানে এখন ভগবানের কি লীলা হবে মানে ওরা মাঝে ঢুকতে চায় না ওরা জানে এখনই ভগবান নিজের মানে এ দেখাবে আর দ্রৌপদীর রক্ষা করবে আর ওই সুন্দর দৃশ্যটা ওরা দেখতে চায় যে কীভাবে ভগবান নিজের ভক্ত ভক্তকে রক্ষা করছে আর অনেক সময় মানে ওরা চাই যেন ভক্তে সেই অনেক সময় কী হবে আমাদের যদি কেউ না কেউ সাহায্য করে দেয় তাহলে আমরা ভগবানের দামটা এত বুঝি না কিন্তু যখন জীবনে কেউ সাহায্য করে না আর শুধু ভগবান তখন ভগবানের উপর বিশ্বাসটা আরও বড়ে যায় যেরকম একটা ইংলিশে আছে সামটাইমস আমরা অনেক সময় ভাবি হি ইজ মাই ফ্রেন্ড শি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড হি ইজ অলসো মাই ফ্রেন্ড মানে এ আমার বন্ধু ও আমার বান্ধবী আর ভগবানে আমার বন্ধু কিন্তু ভগবান বলছে না এই কথাটা আমি মানব না ভগবান ছাড়া কেউ আমার বন্ধু না সে লেভেলে আমাদেরকে যেতে হবে সে লেভেলে আমাদেরকে আসতে হবে এখন আমাদের লেভেলটা কীরকম আছে হ্যাঁ এই ভক্তটা আমার সাহায্য করে আমার বাবা আমার জন্যে আছে আমার ছেলেপুলে আছে আমার নাতিগুলো আছে আমার এ আছে আমার আমার জন্যে অনেক আছে আর ভগবানে আছে আমরা এরকম স্তরে আছি কিন্তু একটু পরে আমাদের কীরকম উপরে যেতে হবে হ্যাঁ এরা তো আছে কিন্তু ভগবান হচ্ছে বিশেষ আমার জন্যে বিশেষ তারপরে একটু উঁচু উঠতে হবে এরা কেউ নেই শুধু ভগবান তো ভগবান চাই যেন আমরা ওই স্টেজ থেকে এই স্টেজে যাব যেখানে ভগবান ছাড়া আমার কেউ নেই তো এই স্টেজে যাব কি করে দেখাম দ্রৌপদী ওর যে মানে ওর যে হাজব্যান্ড ছিল যার ওরা স্বামীরা সবাই এক থেকে এক মানে মহারথী গিরো ভী ভীম বলেন অর্জুন বলেন নকুল বলেন সাহদেব ইুধিষ্ঠর কিন্তু ভগবান এই ঘটনা দিয়ে ওনাকে বুঝিয়ে দিলেন যে হতে পারে তোমার প্রতি সব থেকে দেখতে সুন্দর যেরকম নকুল ছিল সব থেকে বেশি জ্ঞান যেরকম সহদেবের জ্যোতিষ জ্ঞান ছিল সবথেকে বলশালী যেরকম ভীম ছিল সব সবথেকে বুদ্ধিমান যেরকম যুধিষ্ঠির যুধিষ্ঠির ছিল সব থেকে কুশল সব সস্ততে যেরকম অর্জুন ছিল কিন্তু তাও এগুলো কিচ্ছু কাজে লাগবে না ভগবান ছাড়া আমার আমাদের এই জীবনে কেউ নেই বন্ধু সো অনেক সময় এইরকম ঘটনাগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমার কাছে যত টাকা পয়সা হোক আমার বুদ্ধি থাক সৌন্দর্যে থাক কিন্তু এইগুলো কিচ্ছু কাজে লাগবে না সময়ে শুধু ভগবানই আমাদের সাহায্য করতে পারবে তো এরকম ঘটনা হলে ভগবানের উপর বিশ্বাসটা বড়ে যায় তো জানে করে একটা এই প্ল্যান করা হয়েছে যেন দ্রৌপদীর বিশ্বাসটা ভগবানের উপর বড়ে যাবে যে হ্যাঁ আমার আমি যে ভগবান শিবকে দ্রৌপদী পূর্বজন্মে এটা চাইছিল তপস্যা করেছিল যে আমার বর চাই বর চায় বর চায় পাঁচবার বলেছিল আচ্ছা কীরকম বর চাও সব থেকে শক্তিমান থেকে বুদ্ধিমান সব থেকে সুন্দর কিন্তু এইগুলো চাইলেই কিছু কাজে লাগলো না সে সে ভগবানই সাহায্য করলো তো এরকম একটা ভগবান লীলা করে জানে করে ভক্তের ভক্তিটা বড়াতে জন্যে তো ভীষ্ম শুদ্ধ ভক্ত ও জানে যে এখন লীলা করবে লীলা পুরুষোত্তম ভগবান মানে মনে 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 ভাবছে যে হ্যাঁ তোমার লীলা বুঝলাম এই যে দ্রৌপদীকে তুমি এরকম করছো এখন তুমি আসবে ওকে বাঁচাতে জন্যে তো মানে উনি লীলাতে ডিস্টার্ব করতে চায় না সেটা অনেক আচারে গিরো বলেছে কেউ কেউ এরকমই বলেছে কিন্তু আমি তো এটাই বিশ্বাস করতে চাইবো মানে আমি এটা বিশ্বাস করতে চাইবো না যে যেহেতু দুর্যোধনের অন্ন খেয়েছে বলে ওনার মনটা ভ্রষ্ট হয়ে গেছে কিন্তু শুদ্ধ ভক্তের মনটা কোনো দিন ভ্রষ্ট হবে না শুদ্ধ ভক্ত তো দুর্যোধন বাড়িতে প্রসাদ খেলেও হরে কৃষ্ণ মহামন্ত্র বলেই প্রসাদ খাবে তো ওনার কনসিয়াসনেসটা কোনো দিন খারাপ হবে না কিন্তু সাধারণটা কাউকে বোঝাতে জন্যে এরকমই বলা যায় এরকম বললে কম্পকে বাইরে কর্মীরা যারা ভক্ত না তারা কম্পকে মানে সাবধান থাকবে সতর্ক থাকবে আচ্ছা মানে অন্ন দিয়ে মনটা চেঞ্জ হয় তাহলে আমি ভালো অন্ন নেব কিন্তু ভক্ত আমাদেরকে তো এটাই বিশ্বাস করা উচিত যে ভীষ্ম এগুলো জানতো আর ভগবানের লীলাতে মানে উনি ডিস্টার্ব করতে চাচ্ছে না আর দ্রৌপদীর কি বলে ভক্তিটা উনি বাড়াতে চাচ্ছেন তো সেভাবে অবশ্য এটা আমি আপনাকে টেন রিজন্স দিতে পারি কিন্তু এটা নাইন ফিফটিন হয়ে গেছে এইটা ঠিক সময় হবে না এখন তো আমাদের অনেক দিন চলবে এই ভীষ্মশ্রুতিটা আর কমপক্ষে আর তিন চার দিন চলবে তখন এম যখন মানে এরকম কোনো একটা শ্লোক আসবে আমি এই কথার উপরে আরেকটা কিছু আপনাকে মানে আলাদা আলাদা এটা কি বলে আলাদা আলাদা ভাবে সেটা আমি আপনাকে বুঝাবো খুব খুবই আনন্দ লাগবে এই টপিকটা খুব ইন্টারেস্টিং আছে আচ্ছা অনেকগুলো হাত কিন্তু উপরে উঠে গেছে কিন্তু নাইন ফিফটিন হয়ে গেছে ওকে जगद्गुरु श्रील प्रभुपाद की जय। वांछा कल्पतरु भये श्री कृपासिंधु बेवचापति तानाम पावने भ्यो वैष्णवी भ्यो नमो नमः अनंत कोटि वैष्णववृंद की जय। जगतगुरु श्रील प्रभुपाद की जय। थैंक यू सो मच। हाय कृष्णा। कृष्णा 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 लगे सब कृष्णा कृष्ण 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 लघे सब कृष्ण